सेफ्टी सेल ठीक আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার হচ্ছে কি কি, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, মানে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার টু আর চ্যাপ্টার থ্রি, ঠিক আছে? তো সবাই একটু ক্লিয়ারলি বলো ভাই, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড স্ক্রিনলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানো, ঠিক আছে? আচ্ছা, তো সবাই বলতেছে যে ক্লিয়ার। আচ্ছা, তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে স্টার্ট করি। আমি হচ্ছে ইরফানুর রহমান, পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমার কলেজ ছিল হচ্ছে নর্ডেন কলেজ, যেটার জন্য তোমরা এখন অ্যাকচুয়ালি মানে প্রিপেয়ার হইতেছো আর কি, ঠিক আছে? তো আমরা একত্রে দেখার চেষ্টা করবো আর কি, শেয়ার করার চেষ্টা করবো যে যে জিনিসগুলো হইছে বা হবে সামনে, তোমরা ফেস করবা পরীক্ষার সময়, ওগুলা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমাদের টপিক যে চ্যাপ্টার দুইটা আছে, ওই দুইটা মোটামুটি তোমরা জানো যে এগুলা খুব ইজি চ্যাপ্টার, তোমরা আগেই পড়ছো, ওগুলা নিয়ে ডিটেলস হালকা পাতলা বলে বলে টাচ দিয়ে মনে করাই দিব। ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আগে দেখে আসা তোমাদের, সো আমরা একটু কথাবার্তাই বেশি বলার চেষ্টা করব, সমস্যা নাই ইনশাল্লাহ। স্ক্রিনটা একটু জুম আউট কর, জুম আউট। হ্যাঁ ভাই, বোর্ডের বাইরের স্ক্রিন ঠিক করতেছি, সমস্যা নাই। আচ্ছা, আশা করি এখন বোর্ডের মধ্যে স্ক্রিন চলে আসছে, মানে পুরো স্ক্রিনটাই তোমরা বোর্ডে দেখতেছো। তো আমরা স্টার্ট করতে পারি। তো এটা চ্যাপ্টারটা কি খুব ইজি জিনিস, তোমার এখানে পদার্থের অবস্থা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমাদের শুরু হয়েছে কি, পদার্থ কি জিনিস, ঠিক আছে? তো পদার্থ জিনিসটা হচ্ছে কি, পদার্থ হচ্ছে যে যে সকল বস্তুর ভর আছে, তারপরে জায়গা দখল করে, এরকম জিনিসগুলোকে আমরা কি বলি, পদার্থ বলি, ঠিক আছে? তো আমরা পদার্থের যদি ছোটখাটো ডিফিনিশন বলি, যাদের কি আছে, যাদের ভর আছে, ভর আছে, এবং যারা কি করে, এবং যারা জায়গা দখল করে, তাদেরকে আমরা কি বলি, পদার্থ, ঠিক আছে? যারা কি করে, জায়গা দখল
করেন। আচ্ছা, তো পদার্থকে আমরা সবাই কয়টা ভাগে ভাগ করি? তোমরা একটু নিজেরাই উত্তর দাও যে পদার্থকে আমরা কয়টা ভাগে ভাগ করি। আমরা সবাই বলবো যে তিনটা ভাগে ভাগ করি, যে কঠিন, তরল আর কি বায়বীয়। কিন্তু যখন তুমি ইন্টারে উঠে ফিজিক্স পড়বা, দেখবা যে পদার্থকে ওখানে দুইটা ভাগে ভাগ করছে। ঠিক আছে, আমরা একটু ওখান থেকে একটু করে বলে মনে করাই দেওয়ার চেষ্টা করি, তখন তোমরা দেখবা যে জিনিসগুলো তখন আর নতুন লাগবে না। একটু হালকা করে পরিচয় করাই দিই। ঠিক আছে, আমরা নর্মালি পদার্থকে কয়টা ভাগে ভাগ করি? তিনটা ভাগে। আচ্ছা, ওই তিনটা ভাগ করার আগে অ্যাকচুয়ালি এই তিনটা ভাগ আসছে হচ্ছে দুইটা ভাগ থেকে। আমরা পদার্থকে যদি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের কঠিন, ঠিক আছে, কঠিন, আর আরেকটাকে বলি হচ্ছে প্রবাহী। ঠিক আছে, প্রবাহী জিনিসটা কি? প্রবাহী জিনিসটা হচ্ছে ওই যে সকল পদার্থ কি হইতে পারে, প্রবাহিত হইতে পারে, ওইটাকে আমরা বলি হচ্ছে প্রবাহী। তো এইরকম প্রবাহীর আন্ডারে কি কি আছে? প্রবাহীর আন্ডারে আছে হচ্ছে তরল আর কি বায়বীয়। তরল আর বায়বীয় আমরা তো সবাই চিনি হচ্ছে কঠিন, তরল আর কি বায়বীয়, এই তিনটা জিনিসকে, রাইট? তো এই তরল আর বায়বীয় পড়তেছে হচ্ছে কিসের আন্ডারে? প্রবাহীর আন্ডারে। তো আমরা যখন ইন্টারে উঠবো, তখন ফিজিক্স যখন পড়বো, তখন দেখবো যে পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রবাহী আর একটা হয়তো অপ্রবাহী বা কঠিন, যেটা বলো কোনো সমস্যা নেই। আর প্রবাহীকে আমরা কয়টা ভাগে ভাগ করি? তরল আর বায়বীয়। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমাদের জন্য এখন কি কি পদার্থ হচ্ছে? তিন রকম, কঠিন আর তরল আর বায়বীয়। ঠিক আছে, তো আমরা এখন কঠিন, তরল, বায়বীয়র কি কি অবস্থা আছে বা কি কি নাই আমরা একটু ওগুলো দেখার চেষ্টা করি। তো প্রথমে আসো হচ্ছে কঠিন, কঠিনে আসো, তারপরে আসো হচ্ছে তরল, আর তারপরে চলে আসো হচ্ছে বায়বীয়তে। আচ্ছা, তো কঠিনের সংজ্ঞা আমরা সবাই মোটামুটি জানি, যে সকল পদার্থের কি আছে? ভর আছে, আকার আছে, এবং কি করে? জায়গা দখল করে, মানে নির্দিষ্ট আয়তন আছে, তাদেরকে আমরা কি বলি? কঠিন বলি। তো কঠিনের সংজ্ঞাটা কি ছিল? যাদের কি আছে? ভর আছে, ঠিক আছে, আবার নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকার এটাও আছে, রাইট? কিন্তু আমি যদি নির্দিষ্ট আয়তন বলি, সেটাও কি আছে, রাইট? তাহলে আমাদের কঠিনে কি কি আছে? নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, এবং কি আছে? নির্দিষ্ট আকার আছে। তরলে গেলে আমরা কি বলবো? তরলে বলবো যে আমাদের ভর আছে, ঠিক আছে, আয়তনও আছে, কিন্তু কি নাই? নির্দিষ্ট আকার নাই। ঠিক আছে, আমি যেই পাত্রে নিব ওই পাত্রের কি করবে? আকার ধারণ করবে। তাহলে এটা কি নাই? নির্দিষ্ট আকার নাই। তাহলে তরলের কি নাই? নির্দিষ্ট আকার নাই। আমরা হচ্ছে যেই পাত্রে রাখবো, যে পাত্রে রাখবো ওই পাত্রের আকার ধারণ করবে। ঠিক আছে, কি করবে? ওই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, তাহলে তরলের ক্ষেত্রে আমরা কি কি জানলাম? তরলের কি আছে? নির্দিষ্ট ভর আছে, আয়তন আছে, কিন্তু কি নাই? আকার নাই। যে পাত্রে রাখবো আমরা, সেই পাত্রে কি করবে? আকার ধারণ করবে। আচ্ছা, এখন যদি আমরা গ্যাসে চলে আসি, মানে বায়বীয় মানে হচ্ছে কি? গ্যাস। এটা কি আছে? এটা ভর আছে, নির্দিষ্ট ভর আছে, কিন্তু এটা নির্দিষ্ট আকারও নাই, নির্দিষ্ট কি নাই? আয়তন নাই। আমি যেই পাত্রে রাখবো ওইটার আকার ধারণ করবে, এবং ওইটা পুরোপুরি কি নিয়ে নিবে? ওইটা পুরোপুরি আয়তন নিয়ে নিবে। ঠিক আছে, তো বলো ভাইকে যে এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা? এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো, ছোটবেলা বলতে 9-10 পড়ছো, এগুলা পুরান জিনিস, জাস্ট একটু লিখলাম। ঠিক আছে, সবাই বলো ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি আছে? তোমাকে যদি বলে প্রত্যেক পদার্থ কি নিয়ে গঠিত, তার মধ্যে কি আছে? অণু আছে, পরমাণু আছে, ঠিক আছে না? তো দুইটা অণুর মধ্যেকার যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলি হচ্ছে কি? আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, তো আমরা সবাই একটা ওয়ার্ডের সাথে পুরোটা মোটামুটি পরিচিত, আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল, এটার সাথে আমরা মোটামুটি সবাই কি পরিচিত। আন্তঃআণবিক আকর্ষণ বল কি জিনিস? দুইটা অণুর মধ্যকার যে আকর্ষণ বল, সেটাকে আমরা কি বলি? আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, তো কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি হবে? কঠিন পদার্থ কি অবস্থায় থাকে দেখো তো, কঠিন পদার্থের অণুগুলো কি থাকে? একদম আটসাট হয়ে থাকে। ঠিক আছে, তো একদম যখন কাছাকাছি থাকবে, কাছাকাছি থাকে কি হবে? আকর্ষণটা কি হবে? বেশি হবে। তাইলে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি হবে? সবচেয়ে বেশি হবে। আচ্ছা, আমরা এটা এভাবে টিক না দিয়ে লিখি, সবচেয়ে বেশি।
কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে কি সবচেয়ে বেশি, রাইট? আচ্ছা তরলে, তরলে কি হবে? এই কঠিন পদার্থের থেকে একটু কি হবে, কম হবে, তাহলে আমি এটাকে বলতে পারি হচ্ছে মাঝামাঝি। আর গ্যাসে যখন যাব তখন আকর্ষণটা কি হয়ে যাবে, আরো কম হবে, তাহলে আমি এটাকে বলতে পারি সবচেয়ে কম, ঠিক আছে, সবচেয়ে কম, ঠিক আছে। এখানে কি অবস্থায় ছিল, অণুগুলো একদম আটসাট অবস্থায় ছিল, মানে একদম একটা একটার সাথে কি করে আছে, জোড়া জোড়া লেগে আছে। আর এখানে যখন কি হবে, এখানে কি অবস্থা থাকবে, এখানে আমাদের যে অণুগুলো আছে অণুপরমাণুগুলো এগুলো একটু দূরে দূরে থাকবে, মোটামুটি একটু দূরে দূরে। আর যখন বায়বীয় অবস্থায় যাব, বায়বীয় অবস্থায় কি হয়ে যাবে, এরা তো মানে একজন এখানে থাকলে আরেকজন এখানে থাকবে, অনেক দূরে দূরে থাকবে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু এরা কাছাকাছি আছে, কাছাকাছি থাকলে আকর্ষণ কি হবে, বেশি হবে, তাই আমরা দুইটা ম্যাগনেটের কথাই চিন্তা করতে পারি, যে এরা যত কাছে আসে আকর্ষণটা কি হয়, বেশি হয়। এরকম আন্তঃআণবিক আকর্ষণ বলটাও কি সেম রুল ফলো করে, যে যত কাছে আসবে এদের আকর্ষণ বলটা কি হবে, তত বেশি হবে। তাহলে এই জায়গায় আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, এই জায়গাটা হচ্ছে মাঝামাঝি, আর এই জায়গাটা হচ্ছে কি সবচেয়ে কম। আচ্ছা আন্তঃআণবিক বল গেল, এবার হচ্ছে আন্তঃআণবিক দূরত্বতে চলে আসি, আন্তঃআণবিক দূরত্ব। এখন আন্তঃআণবিক দূরত্ব কি জিনিস, আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে দুইটা অণুর মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। খেয়াল করো, এখানের একটা অণু আর এখানের একটা অণু, এরা অনেক কাছাকাছি না, তাহলে এদের আন্তঃআণবিক দূরত্বটা কি হবে, অনেক কম হবে। আর এদের আন্তঃআণবিক দূরত্বটা কি হবে, মাঝামাঝি, কারণ এরা দেখো এই দুইটার মাঝামাঝি অবস্থা আছে, তাহলে এটা কি হবে, আন্তঃআণবিক দূরত্বটা হবে হচ্ছে মাঝামাঝি। আর এখানে হবে হচ্ছে কি সবচেয়ে বেশি, দেখো একজন এখানে আছে আরেকজন আর দুনিয়ার বাইরে আছে, ঠিক আছে, তাহলে এখানে আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে কি সবচেয়ে বেশি। তো সবাই বলো একটু ক্লিয়ার কিনা ভাইয়াকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে ভাইয়ের সাথে বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে যে কঠিন তরল বায়বীয় একটা মোটামুটি বলা যায় যে বেসিক পার্থক্য দেখলাম, ঠিক আছে না। আচ্ছা তো এখন চিন্তা করো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি চাপ প্রয়োগ করে কঠিনটাকে কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা কোনো জায়গা থেকে, তুমি চাপ প্রয়োগ করে কঠিনটাকে কি কোনো শেপ চেঞ্জ করতে পারবা, না, কারণ কঠিনটা কি থাকবে যেই অবস্থায় ছিল, ওদের ওরা সর্বোচ্চ কাছাকাছি ছিল। কিন্তু তুমি যদি কি করো, তরলটাকে যদি চাপ দাও, চাপ দিলে কি হয়ে যাবে, এই যে অণুগুলো ছিল এই অণুগুলো কি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। আবার এখানেও তুমি কি করো, যদি চাপ প্রয়োগ করে এরা কি হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। তো আমরা আচ্ছা সমস্যা নেই, আমাদের হচ্ছে যে স্ক্রিন আগের পেজটা হচ্ছে চলে গেছে, সমস্যা নেই, তোমরা আশা করি এতক্ষণে লিখে ফেলছো। তো আমরা কি বলতেছিলাম, যে চাপের প্রভাব যেটা আছে না, এটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে নাই, তরল আর বায়বীয়ের ক্ষেত্রে আছে। তুমি চাপ প্রয়োগ করে এদের কি করতে পারো, অণুপরমাণুগুলোকে কাছাকাছি নিয়ে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা তো সবাই ভাই একটু বলো এগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা এরপর আসে হচ্ছে কি আমাদের কি টপিক আছে, এরপরে আসে হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব, ঠিক আছে। আমাদের এরপরে টপিকটার নাম হচ্ছে কণার গতিতত্ত্ব। আচ্ছা কণার গতিতত্ত্ব বলতে আসলে কি বুঝাচ্ছে, কণার গতিতত্ত্ব বলতে আসলে কি বুঝাইতেছে, দেখো আমাদের যে প্রত্যেক যে কঠিন তরল বায়ু যার কথাই বললাম না কেন, এগুলো কি অসংখ্য অণুপরমাণু নিয়ে গঠিত, তাইলে ওর মধ্যে কি আছে, অণুপরমাণু যারা আছে ওরা কি করতেছে, ছোড়াছুড়ি করতেছে, একটা একটা থেকে কি করতেছে, দূরে দূরে ছোড়াছুড়ি করতেছে। এই যে তাদের যে গতি, এই গতিটাকে আমরা বিশ্লেষণ করি হচ্ছে কিসের মধ্যে, কণার গতিতত্ত্বের মধ্যে, মানে কঠিন তরল বায়বীয় এদের যে গতির অবস্থা এটাকে আমরা বিশ্লেষণ করবো হচ্ছে কিসের মাধ্যমে, কণার গতিতত্ত্বের মাধ্যমে। এখন চিন্তা করো তোমার কাছে একটা পাত্র আছে, ঠিক আছে, তোমার কাছে ধরো এই পাত্রের মধ্যে একটা সলিড কিছু আছে,
একটা সলিড কিছু আছে। সলিড মানে হচ্ছে কি, অণুগুলার মধ্যে যে আন্তঃআণবিক দূরত্ব এটা কি আছে, কম আছে। এখন তুমি কি করলা, এটাকে তাপ দেওয়া শুরু করলা, কি করা শুরু করলা, তাপ দেওয়া শুরু করলা। তাহলে আস্তে আস্তে কি করবে, এই যে অণুপরমাণুগুলো ছিল বা কণাগুলো ছিল, এগুলো কি করা শুরু করবে, ছোটাছুটি করা শুরু করবে, আস্তে আস্তে এরা কি করবে, দূরে যাওয়া শুরু করবে। তো এই যে কঠিন ছিল, কঠিনটাকে যখন তুমি তাপ দেওয়া শুরু করলা, কি করা শুরু করলা, তাপ দেওয়া শুরু করলা, সে তখন কি হয়ে গেছে, সে কঠিন থেকে আস্তে আস্তে কি হওয়া শুরু করছে, তরল হওয়া শুরু করছে। কেমনে তরল, কারণ তাদের অণুপরমাণু যে কণাগুলো ছিল ওগুলো ছিল কি, কাছাকাছি ছিল। তুমি যখন তাপ দিছো তারা কি পাইছে, শক্তি পাইছে। তাপ দেওয়ার পরে কি পাইছে, ওরা শক্তি পাইছে। ওই শক্তিটা দিয়ে কি করা শুরু করছে, ছোটাছুটি করা শুরু করছে। তখন তাদের দূরত্বটা একটু বাড়ছে, আর আমরা জানি যে দূরত্ব যদি একটু বাড়ে তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেছে, তরলে। তুমি কি করলে, এদেরকে আরো তাপ দেওয়া শুরু করলা, কি করা শুরু করলা, আরো তাপ দেওয়া শুরু করলে। তাহলে এরা কি হয়ে যাবে, আরো দূরে চলে যাবে। তখন এরা তরল থেকে কি হয়ে যাবে, তরল থেকে এরা পুরোপুরি কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা নর্মাল বেসিক জিনিস যে কঠিনের তাপ দিলে তরল হয়, তরল থেকে কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। তো এইটাই হচ্ছে তোমার কণার গতিতত্ত্বের মধ্যে আলোচনা করছে, যে তুমি প্রথমে কি করতেছিলা, তুমি প্রথমে কঠিন ছিল, কঠিনটাকে তাপ দিয়ে তরলে কনভার্ট করছো। তুমি যখন আরো তাপ দিছো কণাগুলো কি করতেছে, আরো ছোটাছুটি করতেছে, তখন এটা কি হয়ে গেছে, গ্যাসে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছে যে ভাইয়া গ্যাস থেকে কিছু কি হওয়া যায় না, না আর কি কই যাবে, কণাগুলো তো কি হয়েছে, ছোটাছুটি করে যত বেশি সম্ভব দূরে যাওয়া সম্ভব তারা কি চলে গেছে। ঠিক আছে, এর বেশি আর কিছু হইতে পারবে না। আচ্ছা, এখন অ্যাডমিশনে কি অর্গানিক থেকে বেশি আসতে পারে কিনা, এটা হচ্ছে যে পুরোপুরি যে কোশ্চেন করবে তার উপর ডিপেন্ড করে। কারণ হচ্ছে তুমি জানো যে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু সবার জন্য সেম কোশ্চেন থাকে না, একটা শিফট থাকে, অনেকগুলো শিফট থাকে। তো একটা শিফটে অর্গানিক থেকে বেশি প্রশ্ন আসতে পারে, আরেকটা শিফটে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসতে পারে, হুনোস, কেউ জানে না। সো প্রত্যেকটা শিফটেই তোমার কিন্তু কি প্রশ্ন চেঞ্জ হবে, প্রশ্ন কোনো রিপিট হওয়ার সুযোগ নাই। তুমি ভাইবো না যে তুমি আরেক শিফটের প্রশ্ন যেমন পড়ছে তোমারটা শিফটেও সেম সেম পড়বে, এরকম পসিবল না। বা আগের বছরে যে প্যাটার্ন ফলো করছে এই বছরও সেম প্যাটার্ন ফলো করবে, এরকম কোনো যে প্যাটার্ন ফলো করার যে মানে ইতিহাস এটা নাই। আমি একদম যদি বেসিক কথা বলি নর্ডেমের পরীক্ষার কথা, যেমন আমরা যখন 2018 সালে পরীক্ষা দিছি তখন রিটেন ছিল, তার 1 থেকে 2 বছর পরে কি করে ফেলছে, এমসিকিউ করে ফেলছে। এরপরে শুনি যে এখন এমসিকিউ দেয়, মাঝে মাঝে আবার ছোট শর্ট প্রশ্নও দেয়। তারপর আমাদের সময় ম্যাচিং বক্স ছিল, ম্যাচিং বক্স বলতে কি, ওই যে ছোট এই ইংলিশে করছো না, এই এখানে একটা লাইন থাকে, এখানে একটা লাইন থাকে, এখানে একটা লাইন থাকে, এটার সাথে এটাকে ম্যাচ করাইতে হয়, এটার সাথে এটাকে ম্যাচ করাইতে হয়, মানে এরকম ম্যাচিং বক্স গুলো ছিল, এগুলোও আসছিল। সো কেউ জানে না যে পরীক্ষায় কি আসবে, তোমাকে কিন্তু মোটামুটি একটা মেন্টাল প্রিপারেশন থাকতে হবে যে যা আসবে আমি সবে আনসার করবো। ঠিক আছে, সবকিছু প্রিপারেশন নিব, যা আসবে আমি সবকিছুর আনসার করবো, এটা আমার মেন্টাল প্রিপারেশন থাকা লাগে। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারে মজার মতো মানে মজার বা বলে বোঝানোর মতো তেমন বেশি কিছু নাই, বা আসলে বললেও তোমরা তেমন একটা মজা পাবো না। ঠিক আছে, কারণ হচ্ছে এসএসসি জিনিসটা হইতেছে তোমার, তুমি ইন্টারের পরে গেলে বুঝলে অনেক মজা পাবা, কিন্তু এসএসসিটা আসলে হচ্ছে যে তোমার বলা যায় যে তুমি ফিল করার মতো কিছু পাবা না, কারণ তোমার কিছু বেশি কিছু বলে ফেলে দেখা যায় যে ওটা এইচএসসি তে চলে গেছে, সো তুমি নিতে পারতেছো না। আবার যদি কম বলি তাহলে তোমার দেখা যায় যে পড়াটা কমপ্লিট হয় না, তোমার সিলেবাস গুলো হইতেছে এরকম যে তোমার প্রত্যেকটা জিনিস হালকা করে শুরু করছে কিন্তু শেষ নাই। সো তোমার বইলে পুরো যে শেষ করবো ওই মানে ওইটুকু পর্যন্ত লিমিট দেয় না ওরা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কি একদম কমন একটা ঘটনা, ব্যাপন। একদম কমন ঘটনা হচ্ছে কি ব্যাপন। তো আমরা সবাই মোটামুটি ব্যাপনের সাথে পরিচিত, কেন, কারণ আমরা যদি দেখছি আমরা যদি কি কোন একটা পদার্থকে এক জায়গায় রাখি, ধরো হচ্ছে যেটা থেকে স্মেল বাইর হয়, যেমন ধরো তুমি আম কাইটা রাখলা বা কাঁঠাল কাইটা রাখলা, তুমি এক রুমের এক কোনায় রাখছো, ওখান থেকে কি হওয়া শুরু করবে, স্মেলটা চারিদিকে ছড়া শুরু করবে। ঠিক আছে, তাহলে যেই জায়গায় আগে ছিল ওই জায়গাটাতে স্মেলের যে ঘনত্ব এটা কি ছিল, বেশি ছিল, আস্তে আস্তে কি করা শুরু করছে, এই ঘনত্বটা বেশি ঘন জায়গা থেকে কি করা শুরু করছে, কম ঘনের দিকে যাওয়া শুরু করছে। এই ঘটনাটাকে আমরা কি বলি, ব্যাপন। ঠিক আছে, তাহলে বেশি ঘনত্ব থেকে বেশি ঘনত্বের স্থান থেকে স্থান
থেকে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে, কম ঘনত্বের দিকে, কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে। এই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তুমি ইন্টারে গেলেও দেখবা ব্যাপনের যে সংজ্ঞা, এই সংজ্ঞার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, স্বতঃস্ফূর্ত। কারণ তোমাকে জিজ্ঞেস করে ব্যাপন একটা ড্যাশ ঘটনা, তাহলে তুমি কিন্তু কি দাঁড়ানো লাগবে, স্বতঃস্ফূর্ত ঘটনা, ঠিক আছে। তাহলে বেশি ঘনত্বের স্থান থেকে বা উচ্চ ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার যে মানে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার ঘটনাটা, সেটাকে আমরা কি বলি, ব্যাপন বলি। আচ্ছা আমার রিটেনে কি দিছে ওইটা বলবো, সমস্যা নেই, আসি যাইতেছি না, কথা হবে, সমস্যা নেই, একটু একটু পড়ে পড়ে আগে, নাহলে দেখা যাবে 2 ঘন্টা কথাই বললাম, পড়ার কিছু আগাইলো না, পড়াও আগে কথা হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার ঘটনাটাকে কি বলা হয়, ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে, ঠিক আছে, তাই না? এটাই তো আমরা সবাই জানি যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার ঘটনাটাকে কি বলা হয়, ব্যাপন বলে। এই সংজ্ঞা তিনটে ইম্পর্টেন্ট পার্ট, একটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘন, আর একটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে কি, ব্যাপন, যে ঘটনাটা ঘটবে এটা পুরোপুরি নিজে নিজে হবে, তুমি এখানে কিছু করার দরকার নাই, ঠিক আছে। তুমি যে কাঁঠালটা কাটলা ওইটাতে যদি তুমি চাইপা ধরে রাখো, এমন না যে ওইটার ঘন মানে স্মেলটা তাড়াতাড়ি ছড়াবে, এরকম না, এটা পুরোপুরি কি নিজের উপরে, ঠিক আছে, মানে ও নিজে নিজেই হবে, তোমার কিছু করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা তো এই যে ব্যাপন, এই যে ব্যাপনের কথাটা বললাম না, এই ব্যাপনের যে হার, চিন্তা করো, তোমাকে যদি আমি একদম সহজ হিসাব বলি, তোমার দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছ, তোমার একটা ধরো এটা একটা দৌড় প্রতিযোগিতা, এখানে একটা তোমার তুমি আছো আর এখানে তোমার একটা বন্ধু আছে, ঠিক আছে, ধরো তোমার ওজন হচ্ছে 40 কেজি আর তোমার বন্ধুর ওজন হচ্ছে ধরো 60 কেজি, ঠিক আছে, তাহলে কে দৌড়ায় আগে যাবে? নর্মাল সেন্সে যদি আমি চিন্তা করি যে ও যেহেতু পাতলা হ্যাংলা পাতলা, ও বাতাসের সাথে উড়ে চলে যাবে, ঠিক আছে, বাতাসই ওটা ঠেলা দিয়ে কি করবে, আগায় নিয়ে যাবে, তাহলে কে আগে যাবে, অবশ্যই যে পাতলা সে কি হয়ে যাবে, আগে পৌঁছাবে। তো ব্যাপনের ক্ষেত্র জিনিসটা এরকম, ব্যাপনের যে হার, হার মানে হচ্ছে কি কত তাড়াতাড়ি ব্যাপনটা শেষ করবে বা কি কত তাড়াতাড়ি ব্যাপিত হবে, এটা হচ্ছে ভরের সাথে ব্যস্তানুপাতিক। তোমরা ব্যস্তানুপাতিকের সাথে পরিচিত, রাইট? ব্যস্তানুপাতিক মানে কি, এটা যদি বেশি হয়, ভর যদি বেশি হয়, ব্যাপনের হার কি হবে, কম হবে, আর যদি ভর কম হয় ব্যাপনের হার কি হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে আমরা ভরের সাথে হারের একটা সম্পর্ক পাইতেছি, ভর যদি, আসলে ভর বল না বলে আমরা আণবিক ভরও লিখতে পারি, কোনো সমস্যা নেই, আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। তাহলে ভর যত বেশি হবে, ভর যত বেশি হবে, ব্যাপনের যে হার, ঠিক আছে, ব্যাপনের হার এটা তত কি হবে, কম হবে, আর ভর যত কম হবে মানে মানুষটা যত পাতলা হবে, ঠিক আছে, তার ব্যাপনের হার তত কি হবে, বেশি হবে। এই জিনিসটা তো একদম নর্মাল সেন্স, তোমরা ক্লিয়ার কিনা একটু বলো ভাইয়াকে। আচ্ছা তোমরা এখনো দেখি কনসার্ন আছো যে 2-1টা কি এইচএসসি থেকে দেওয়ার চান্স আছে কিনা, না, কোনো 0.01% চান্স নাই, একদম হুবহু বই থেকে দিবে, কোনো সমস্যা নেই। তুমি বইয়ের যে পুরো যদি বই পড়ে থাকো তুমি 100-তে 100 বাবা, এটা একদম লিখিত, তোমাকে কখনো বাইর থেকে কিছু দিবে না, এটা শিওর থাকো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, ভর যত কম হবে ব্যাপনের হার তত বেশি হবে, আর ভর বেশি হলে ব্যাপনের হার কম হবে, তো তোমরা লিখছো, ক্লিয়ার? তাহলে এখন যদি তোমাকে কেউ কোশ্চেনে জিজ্ঞেস করে নিচের কোনটার ব্যাপনের হার বেশি, নিচের কোনটির ব্যাপনের হার বেশি, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড অপশনে দিলাম, তারপরে দিলাম হচ্ছে হাইড্রোজেন অপশনে, তারপরে দিলাম হচ্ছে নাইট্রোজেন অপশনে, আর লাস্টে দিলাম হচ্ছে অক্সিজেন। দেখি সবাই উত্তর দাও তো, নিচের কোনটার ব্যাপনের হার বেশি, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, দেখি তোমরা উত্তর দাও।
আচ্ছা, একজন একটা কঠিন কথার আলোচনা মানে কমেন্ট করছে যে ভাই গ্রাহামের ব্যাপন সূত্রের একটু ব্যাখ্যা দাও। এই যে আমরা যে লিখলাম না এই জিনিসটা তোমরা যখন ইন্টারে উঠবা তখন দেখবা যে এই জিনিসটা একটা বিজ্ঞানী ছিল, গ্রাহাম এটা আবিষ্কার করছিল, ঠিক আছে? এখান থেকে তোমরা অঙ্ক করবা, সমস্যা নেই। এখন মানে এখন না, এটা হচ্ছে ইন্টারে, তখন দেখবা যে এই নামটা চেঞ্জ করে দিছে, তখন নাম বলবে যে এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। জাস্ট একটু লিখে দিলাম একজন যেহেতু বলছে, ঠিক আছে? তোমাদের এখন এগুলোর দিকে যাওয়ার কোনো দরকার নাই, তোমরা দেখি এটা আনসার করতে পারছো কিনা এমসিকিউটার। আচ্ছা, সবাই সঠিক আনসার দিছ কোনো সমস্যা ছাড়াই। আমরা এখানে লিখতেছি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? কার্বনের আণবিক ভর 12, অক্সিজেনের 16, 16 16 32, আর 12 কত আসে? 44, রাইট? কত আসে? 44, 44। হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর কত হবে? হাইড্রোজেন একটার আণবিক ভর হচ্ছে 1, দুইটার কত হবে? 1 গুণ 2 মানে হচ্ছে 2। তারপর নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত? 14, দুইটা আছে তাহলে 14 গুণে কত হবে? 28। আর অক্সিজেনের 16 16 কত? 32। তাহলে সবচেয়ে পাতলা কে বা সবচেয়ে ভর কম কার? হাইড্রোজেনের। তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? সো আমাদের আনসার হবে হচ্ছে হাইড্রোজেন। সো সবাই এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ধরো আমি আরেকটা কোশ্চেন দিলাম, ধরো আমি আরেকটা কোশ্চেন দিলাম যে ধরো নিচের কোনটার ব্যাপনের হার বেশি, নিচের কোনটার ব্যাপনের হার বেশি। আচ্ছা, তোমাকে অপশনে দেওয়া হইল যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন, আর তোমাকে অপশনে বললো যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন, ঠিক আছে? তাহলে এবার বলার চেষ্টা করো যে কোনটা আনসার হবে, এক নাকি দুই। তোমাকে জিজ্ঞেস করলো কোনটার ব্যাপনের হার বেশি, একটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আর একটা আছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তোমরা যদি পদার্থের অবস্থা মানে কঠিন তরল বায়বীয় বুঝে থেকে আসো তাইলে কিন্তু এটা আনসার দেওয়া খুব ইজি। কার নাই? আচ্ছা, দেখতেছি সবাই সঠিক আনসার দিয়ে দিছো, তাহলে তো তোমাদের বোঝানো লাগতেছে না, বাট আমরা বলি, সমস্যা নাই। আমরা একটু আগে দেখে আসছি যে তাপমাত্রা আমরা যত বাড়াই দেই অণুগুলার যে ছোটাছুটি এটা কি হয়, বাড়ে, রাইট? তাপমাত্রা, তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল টি, ঠিক আছে? তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে হচ্ছে কি? ওই যে আমরা যে টেম্পারেচার লিখি না, টেম্পারেচার, ঠিক আছে? এটা শর্ট ফর্মকে আমরা সবসময় ক্যাপিটাল টি দিয়ে লিখি। আচ্ছা, টেম্পারেচার যত বাড়াই দিব এই যে অণুগুলো আছে এই অণুগুলার যে ছোটাছুটি, অণুগুলোর ছোটাছুটি কি হয়ে যাবে? বাড়বে। এটা কে বলছিল? এটা বলছিল হচ্ছে কণার গতিতত্ত্বের মধ্যে, রাইট? যে আমরা যখন তাপমাত্রা বাড়াইতে থাকবো অণুগুলার ছোটাছুটি কি হবে? বাড়বে। তাহলে তাপমাত্রা বাড়াই দিলে অণুগুলার যে ছোটাছুটি এটা কি হবে? বাড়বে। এখন চিন্তা করো 30 ডিগ্রি আর 35 ডিগ্রি এই দুইটার মধ্যে কার তাপমাত্রা বেশি? 35 ডিগ্রি। তাইলে 35 ডিগ্রিতে যে নিয়নটা আছে এটার যে ছোটাছুটি তাপ অণুগুলার এটা কি হবে? বেশি হবে। আর অণুগুলা যত বেশি ছোটাছুটি করবে তার ব্যাপনের যে হার, ব্যাপন মানে কি? ছড়াই পড়া না। অণুগুলা যদি বেশি ছোটাছুটি করে তাহলে তারা কি করবে? অনেক তাড়াতাড়ি ছড়াই যাবে। তাহলে ব্যাপনের হার এখানে কি হবে? বেশি হবে, ঠিক আছে? ব্যাপনের হার এখানে কি হবে? বেশি, ঠিক আছে? তাহলে এটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যারা তো বলছো আনসার ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা যারা এটা পারছো তোমরা মানে খুশি হও ভাই, তোমাদের এইরকম একটা এমসিকিউ কিন্তু এইচএসসি সরি ঢাকা ইউনিভার্সিটির এবারে আসছে, ঠিক আছে? এই সেম এমসিকিউটা, চারটা অপশন ছিল তোমার, এখানে নিয়ন ছিল, নিয়ন ছিল আর দুইটা অপশন আলাদা ছিল, সমস্যা নেই। তো দেখছো জিনিসগুলো কিন্তু খুব ইজি সিম্পল, তুমি যদি 9-10 এর বেসিক জানো অনেক কিছু করতে পারো, ঠিক আছে? ওকে, চলো এই রিলেটেড আরেকটা প্রশ্ন দেখি, আরেকটা প্রশ্ন এটা দেখে আমরা শেষ করতেছি। নিচের কোনটার, আমরা আবার প্রশ্নটা সেম লিখি,
নিচের কোনটার ব্যাপনের হার বেশি? আবার সেম প্রশ্ন লিখি, নিচের কোনটার ধরো তোমার কাছে সেম পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে তুমি দানাদার অবস্থায় পাইতে পারো, তুমি তরল অবস্থায় পাইতে পারো, ঠিক আছে? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা অপশনে দিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা দানাদার অবস্থায়, দানাদার মানে বুঝো তো যে গুটি গুটি দানা, সলিড অবস্থায়। আবার কি হইতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার কাছে আছে হচ্ছে ধরো লিকুইড অবস্থায়, তরল। তাইলে এবার আনসার দেওয়ার চেষ্টা করো তো, কার ব্যাপনের হার বেশি হবে, সলিডটার নাকি লিকুইডটার? এই তো সবাই মোটামুটি উত্তর দিয়ে দিছো যে আমাদের আনসার হবে হচ্ছে কোনটা, তরলটা। কেন? এটা খুব বেসিক জিনিস, তোমার এখানে যে অনুপরমাণু গুলো আছে এগুলো অনেক কাছাকাছি আছে, কিন্তু তরলে কি আছে, অনুপরমাণু গুলো কি আছে, অনেক দূরে দূরে আছে। এখন এগুলো যে ছড়াই পড়ার যে হারটা তরলের জন্য কি হবে, বেশি হবে, কারণ ওদের আন্তঃকোণা যে আকর্ষণ বল এখানে কি আছে, কম আছে। এখানে এটা আনসার হওয়ার কারণ কি, এখানে আন্তঃকোণা আকর্ষণ বল আমরা জানি না, শুরুতে দেখে আসছি কিন্তু চার্টে, তখন কিন্তু বলছে যে ইজি জিনিস, এখনো কিন্তু তাহলে বলা উচিত এটাও ইজি। আন্তঃকোণা আকর্ষণ বলটা এখানে কি, আন্তঃকোণা আকর্ষণ বলটা এখানে কম সলিড আর লিকুইডের মধ্যে, ঠিক আছে? আর আন্তঃকোণা আকর্ষণ বলটা যখন কম হবে, এদের যে ব্যাপন বা ছড়িয়ে পড়ার যে হার, ব্যাপনের হার, এটা কি হবে, বেশি হবে, ঠিক আছে? সো আমরা এটাও পারি, কোনো সমস্যা নাই। এবার তোমাদের বইয়ের একটা এক্সাম্পল বলো, ঠিক আছে? বইয়ের এক্সাম্পল, বইয়ের এক্সাম্পলে কি ছিল খেয়াল করে দেখো তো, একটা কাঁচ নল ছিল, ঠিক আছে না? একটা কাঁচ নল ছিল, একটা কাঁচ নলে তুমি কি করলা, এখানে দুই সাইডে দুইটা তুলা দিলা, এখানে একটা তুলা আনলা, এখানে একটা তুলা আনলা, এই তুলার মধ্যে তুমি কি দিছো, এই তুলার মধ্যে তুমি দিছো হচ্ছে HCl, ঠিক আছে? আর এই তুলার মধ্যে তুমি কি দিছো, ধরো হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তুমি এই তুলার মধ্যে কি দিছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাইছো, আর এই তুলার মধ্যে তুমি কি মিশাইছো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখন বলো তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl যেহেতু আমি তুলার মধ্যে দিছি, এটাও কি হওয়া শুরু করবে, ব্যাপন হওয়া শুরু করবে এই নল দিয়ে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও কি করা শুরু করবে, ব্যাপন হওয়া শুরু করবে। এবং এরা ব্যাপন হওয়া শুরু করলো, ও আসতেছে, ও আসতেছে, এখন ওরা এক জায়গায় গিয়ে কি হবে, মিলিত হবে, কি হবে, এক জায়গায় গিয়ে মিলিত হবে। এখন যেই জায়গায় গিয়ে ওরা মিলিত হবে, ওই জায়গায় মিলিত হওয়ার যে জায়গা, ওই জায়গায় কি হবে, ওই জায়গায় একটা বিক্রিয়া হবে, কারণ এ আর এ দুজনে কি করে, বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমার HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে জানো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি H2O, কি তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড আর H2O। এখন বিক্রিয়াটা হয়েছে আমি কেমনে বুঝবো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা আছে না, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা দেখতে হচ্ছে কিসের মতো জানো, সাদা ধোয়ার মতো, সাদা কিসের মতো, ধোয়ার মতো। তো আমরা দেখবো এই নলের ভিতরে কোন এক জায়গায় সাদা ধোয়া তৈরি হইতেছে, তো এখন কোন জায়গায় তৈরি হবে, এটা কি একদম মাঝামাঝি হবে, এটা কি একদম মাঝামাঝি হবে, নাকি একটু বাম পাশে হবে, নাকি একটু ডান পাশে হবে, এখন আমাদের এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? আমাদের যে সাদা ধোয়াটা তৈরি হইতেছে, এটা কি একদম বামে তৈরি হবে, নাকি একটু ডানে তৈরি হবে, নাকি মাঝামাঝি তৈরি হবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন প্রশ্নের আনসার যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে জানা লাগবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl এদের মধ্যে কার ভর বেশি, ঠিক আছে? কার ভর বেশি বা কার ব্যাপনের হার বেশি, একটু তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো, তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl এদের মধ্যে কার ব্যাপনের হার বেশি। আমরা যদি দেখি HCl এটার আণবিক ভর কত, হাইড্রোজেনের হচ্ছে 1, ক্লোরিনের হচ্ছে কত 35.5, যোগ করলে কত আসে 36.5, রাইট? আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যদি তুমি দেখো, নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত 4, মানে এখানে H4 মানে হচ্ছে একটা করে চারটা, অক্সিজেনের হচ্ছে কত 16, আবার একটা অক্সিজেন আছে,
তাহলে এখানে 14 আর 16 হচ্ছে কত 30 34 60 কত 35 আর এখানে আছে কত 36.5 তাহলে কোনটা হালকা ওইটা হালকা তাহলে এটার ব্যাপনের হার কি হবে বেশি হবে তার মানে ও কি করবে অনেক তাড়াতাড়ি ছড়াই যাবে ও যদি তাড়াতাড়ি ছড়াই যায় ও ছড়াই কি হয়ে যাবে একটু কাঁচা এদিকে চলে আসবে আর ও অল্প একটু আগাবে রাইট তাহলে আমাদের যে সাদা ধোঁয়াটা তৈরি হবে এটা একটু কি তৈরি হবে একটু মোটামুটি বলা যায় যে HCl এর কাছাকাছি তৈরি হবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে সাদা ধোঁয়াটা তৈরি হবে এটা হচ্ছে HCl এর কাছাকাছি জায়গায় ঠিক আছে বা অনেকে বলতেছো বামে তাদেরটাও হইছে আচ্ছা তাইলে অনেকে দেখতেছি ভুল আনসার দিছিলা আমি কিন্তু কমেন্ট খেয়াল করি নাই ভুল আনসার দিছিলা খেয়াল করো এটা কি কার কাছাকাছি তৈরি হবে HCl যেটা আছে না এটার কাছাকাছি এটা কিন্তু আমাদের এইচএসসি সময় আমি বুঝতাম না সত্যি কথা আমি নিজেও বুঝতাম না যে এটা কেন হইছে বা আমাকে কেউ ডিরেক্টলি বলে নাই ঠিক আছে সো যদি ক্লিয়ার না থাকে থাকে কোনো সমস্যা নাই এখন ক্লিয়ার হইছো ঠিক আছে আমাদের সময় একটা বেনিফিট ছিল কি বেনিফিট ছিল জানো আমরা যখন ভর্তি পরীক্ষা দিছি তখন হচ্ছে যে 50 মার্কের মধ্যে 20 মার্ক আসতো ম্যাথ তো যে তোমার 20 মার্কের মধ্যে তিনটা মানে 20 মার্কে চারটা ম্যাথ আসতো তিনটা ম্যাথ যে শিওর করতে পারতো তার চান্স মোটামুটি 90% ঠিক আছে স্যাররা কি করতো 90% নিয়ে নিত আর যে ভাইবা ভাইবাটাও তো পুরোপুরি বলা যায় যে জাস্ট একটু তোমার চেহারা দেখতো এখানে আর কিছু করতো না মানে বাদ দেওয়ার কোনো ইয়া করতো না তো মেইনটা ছিল হচ্ছে ম্যাথ তুমি ফিজিক্স কেমিস্ট্রি কি রকম পারতা ওইটা ম্যাটার করতো অবশ্যই ম্যাটার করতো বাট ম্যাথ দিয়ে তুমি মেইন চান্স পাই যাই না ঠিক আছে এখন তো মোটামুটি সব সাবজেক্টে এমসিকিউ আসে সো কিছু করার নাই বলো সবাই এটা ক্লিয়ার কিনা সবাই ভাইয়াকে একটু বলো এটা ক্লিয়ার কিনা তাহলে আমরা সামনে আগাইতে পারবো আচ্ছা কি নিয়ে তোমরা দেখতেছি কমেন্টে কথা বলতেছো নিশাদল ইয়েস অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা নাম আছে কিন্তু এটাকে আমরা কি বলি নিশাদল অনেকে দেখতেছি নিশাদলের সাথে ন্যাপথালিন গুলাই ফেলতেছো ন্যাপথালিন হচ্ছে আরেকটা এটা সংকেত একজন লিখছে দেখতেছি C10 হ্যাঁ C10HA ঠিক আছে একজন লিখছে নিশাদলের সংকেত হচ্ছে এটা তো এটাও আসতেছে সামনে সমস্যা নাই আমাদেরকে বলো এটা আনসার ক্লিয়ার কিনা আমরা তাইলে সামনে আগাবো ওকে সবাই বলতেছে ক্লিয়ার তাহলে আমরা সামনে আগাই আচ্ছা তারপরে ব্যাপনের পরে আমাদের কি আসবে ব্যাপনের পরে আমাদের আসতেছে হচ্ছে নিঃসরণ কি আসতেছে নিঃসরণ পরের টপিকটা হচ্ছে কি নিঃসরণ আচ্ছা এরপরেরটা হচ্ছে কি নিঃসরণ এখন ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য খুবই মানে খুবই অল্প বলা যায় ঠিক আছে তো পার্থক্যটা কোন জায়গায় আমি যদি ডিরেক্টলি বলি ওইখানে ব্যাপনে ব্যাপনে হচ্ছে তোমার ব্যাপন যে ঘটনাটা এই ঘটনাটা হয়েছে কিসের কারণে ঘনত্বের পার্থক্যের কারণে রাইট আমরা বলছিলাম উচ্চ ঘন থেকে কি হবে নিম্ন ঘনের দিকে যাবে আর নিঃসরণের সংজ্ঞাটা হচ্ছে কি উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে যাবে ঠিক আছে তাহলে নিঃসরণের সংজ্ঞাটা কি সরু ছিদ্র পথে কি নিঃসরণের সংখ্যাটা হচ্ছে সরু ছিদ্র পথে উচ্চ চাপ অঞ্চল থেকে উচ্চ চাপ মানে হচ্ছে বেশি চাপ যেখানে আছে ঠিক আছে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপে ছড়িয়ে পড়ার যে ঘটনাটা
ছড়িয়ে পড়ার ঘটনাটাকে কি বলা হয়? নিঃসরণ। ঠিক আছে, তাহলে কি বললাম, নিঃসরণ কি জিনিস? সরু ছিদ্র পথে উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনা কে নিঃসরণ বলে। তাহলে ব্যাপন আর নিঃসরণের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কোনটা? ব্যাপনে হয়, ব্যাপন ঘটনাটা ঘটে কিসের কারণে? ঘনত্বের ডিফারেন্সের কারণে বা ঘনত্বের পার্থক্যের কারণে। আর নিঃসরণ ঘটনাটা ঘটে কিসের কারণে? চাপের পার্থক্যের কারণে। ঠিক আছে, এটা হচ্ছে কি, উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপে ছড়িয়ে পড়া যে ঘটনাটা সেটাকে আমরা কি বলতেছি? নিঃসরণ। তুমি নর্মালি চিন্তা করো, তোমার একটা বেলুন আছে, ঠিক আছে, একটা বেলুন আছে, তুমি বেলুনটাকে কি করলা, বেলুন যেই মাথা দিয়ে তুমি ফু দিছো না, ওই মাথা দিয়ে তুমি যদি কি করো, বাতাসটা ছেড়ে দাও, তাহলে এখানে কি ছিল? উচ্চ চাপ ছিল, রাইট? মানে চাপ কি ছিল? বেশি ছিল। এখান থেকে নিম্ন চাপ মানে কম চাপে জ্বলিয়ে চলে আসতেছে, এইটাকে আমরা কি বলতেছি? নিঃসরণ। ঠিক আছে, সবাই কি আসি? কি রে, আমরা পড়লাম কতক্ষণ? আমরা তো আধা ঘন্টাও পড়ি নাই। তোমরা ব্রেক চাই? সবাই বলো, আমরা তো আধা ঘন্টা পড়ছি, এতক্ষণে ব্রেক চাওয়ার কি আছে? আচ্ছা, আমরা নামাজের জন্য সময় দিব, সমস্যা নেই, 8:25 সময় আমরা সময় দিব। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যেহেতু বলতেছো, আমরা হচ্ছে যে 15 মিনিট আমাদের জন্য একটু ব্রেক দিলাম। তোমরা আশা করতেছি এখন মোটামুটি 50-52 জন আছো, 15 মিনিট পরে আমি যেন এই 50-52 জনকে দেখি। ঠিক আছে, কারণ দেখছি ব্রেক দিলে হচ্ছে যে তোমার স্টুডেন্টরা ব্যাক করে, খুব মানে ব্যাক করার যে চান্স, ওই যে ব্যাপনের হাত যেরকম দেখছো না, ব্যাক করার হাতটা কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, সো আশা করতেছি 15 মিনিটের মধ্যে তোমরা আবার ব্রেক মানে ব্যাক করবা। ঠিক আছে,
एक्सप्लोर किया कि बहुत दिन एक्सप्लोर ऑफ मीडिया ऑफ दिन ऑफ दिन हो रही थी एक्सप्लोर আচ্ছা, তো মোটামুটি সবাই আসতেছে, আমরা 4-5 মিনিটের মধ্যে শুরু করব। তোমাদের তো এখন পরীক্ষা রিসেন্ট শেষ হয়েছে, বলো সবার ছুটি কিরকম কাটতেছে? আমরা একটু কথা বলি, সবাই আস্তে আস্তে আমরা একটু কথা বলি, তোমাদের ছুটি কিরকম কাটতেছে বলো।
আচ্ছা, তো সবাই কলেজ ভর্তির পরীক্ষার জন্য পড়া লাগে, ঠিক আছে, কিন্তু কথা হলো যে এত বেশিও পড়া লাগে না। তুমি হচ্ছে যে দিনে ক্লাসগুলো করবা, নিজের বইটা একটু উল্টাওয়া, ঠিক আছে, পড়াশোনার মধ্যে সময় দিবা 5 থেকে 6 ঘন্টা, দিলেই মোটামুটি এনাফ। আর ঘোরাঘুরি করো, যেহেতু পরীক্ষা দিয়ে মাত্র শেষ করছে, একটু ঘোরাঘুরি করো, বেড়ানো টেড়ানো করতে পারো, সমস্যা নেই। কিন্তু হালকা পাতলা পড়বা আর কি, যেমন 4-5 ঘন্টা পড়বা, ক্লাস গুলা রেগুলার করবা, লেকচার তুলবা, বই পড়বা, নিজেরটা নিজের নোট খাতা পড়বা, দেন দেখবা যে ইজি, খুব ইজি লাগবে জিনিসগুলা, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি 36-37 হয়েছে, আমরা কথা বলা শুরু করি, সবাই আশা করি চলে আসবে, ঠিক আছে। তো আমরা কি দেখতেছিলাম, নিঃসরণ দেখতেছিলাম, নিঃসরণের আগে কি দেখছিলাম, ব্যাপন। ব্যাপনে কি বলছিলাম, ব্যাপনের সাথে নিঃসরণের পার্থক্য কি বলছিলাম, যে ব্যাপনে হচ্ছে কিসের কারণে হয়, ঘনত্বের পার্থক্যের কারণে, আর নিঃসরণ জিনিসটা হয় কিসের কারণে, চাপের পার্থক্যের কারণে, ঠিক আছে। এখানে কি হবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। আচ্ছা, এই যে নিঃসরণের ঘটনাটা, এটা কোথায় দেখা যায়, এটা তুমি যখন তুমি গ্যাস সিলিন্ডার দেখছো না, গ্যাস সিলিন্ডারে কি হয়, যখন তোমার লিক হয় দেখবা যে অনেক জোরে আওয়াজ হয়। ওই আওয়াজটা কেন হয়, এই আওয়াজটা হয়, আমরা যদি একটু গ্যাস সিলিন্ডারে কি হয় যদি দেখি, আমাদের যে গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, আচ্ছা তোমরা বলো তো সিলিন্ডারের মধ্যে কি গ্যাস থাকে নাকি তরল থাকে, একটু চিন্তা করো। আমাদের যে গ্যাস সিলিন্ডার, বাসায় যে গ্যাস সিলিন্ডার গুলো থাকে, এটার ভিতরে কি গ্যাস থাকে নাকি লিকুইড থাকে, একটু চিন্তা করো দেখি তোমরা কি আনসার দাও। আমাদের যে বাসায় গ্যাস সিলিন্ডার গুলা থাকে, ওগুলাতে কি সিলিন্ডারে কি লিকুইড থাকে নাকি গ্যাস থাকে, হ্যাঁ মোটামুটি সবাই বলতেছে ঠিক আছে। যে আমরা কি করি, আমাদের যে সিলিন্ডার গুলো আছে, এই সিলিন্ডার গুলোতে আমরা কি করি, আমাদের মেইন গ্যাস সিলিন্ডারের মেইন উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন। মেইন উপাদান হচ্ছে কি কি, মেইন উপাদান হচ্ছে প্রোপেন আর হচ্ছে কি বিউটেন। এগুলোর নাম তোমরা জৈব যোগে যে লাস্ট চ্যাপ্টার আছে ওখানে শুনে আসছো। তো এই প্রোপেন আর বিউটেনকে কি করা হয়, উচ্চ চাপ দেয়, ঠিক আছে, উচ্চ চাপ দেয়। তো চাপ দিলে কি হয়, আমরা শুরুতে দেখে আসছি অণুগুলো কি চলে আসে, কাছাকাছি চলে আসে। তো কাছাকাছি চলে আসলে এগুলো গ্যাস থেকে কি হয়ে যাবে, গ্যাস থেকে এগুলো কি হয়ে যায়, তরল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমাদের গ্যাস সিলিন্ডারের, গ্যাস সিলিন্ডারের মেইন উপাদান হচ্ছে কি, গ্যাস সিলিন্ডারের মেইন উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন। এগুলো কি অবস্থা থাকে, এগুলো গ্যাস অবস্থা থাকে। কিন্তু আমরা গ্যাসটাকে কি করি, এই চাপ দিয়ে, চাপ দিয়ে এটাকে কিসে মানে ফেলি, চাপ দিলে কি হয়ে যাবে, অণুগুলো কাছাকাছি চলে আসে, আর কাছাকাছি চলে আসলে কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। এই তরলটাকে নিয়ে আমরা কি করি, সিলিন্ডারে রাখি। এখন প্রশ্ন হচ্ছে, আমি গ্যাস রাখলে কেন, সমস্যাটা কোন জায়গায় ছিল, তুমি গ্যাস রাখলে অল্প পরিমাণে রাখতে পারতো, অল্প পরিমাণ গ্যাস দিলে এটা কি হয়ে যেত, পুরো হয়ে যেত। তুমি যখন তরল রাখতেছো, তুমি অনেক বেশি পরিমাণ রাখতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি হইতেছে, এই যে গ্যাস সিলিন্ডারে আমরা কি করতেছি, আমাদের যে গ্যাস গুলা প্রোপেন আর বিউটেন, এদেরকে আমরা কি করতেছি, চাপ প্রয়োগ করে এদেরকে কি করতেছি, তরলে বানাই, তারপরে হচ্ছে সিলিন্ডারের মধ্যে রাখতেছে। আচ্ছা, তো যখন আমরা সিলিন্ডার থেকে বাইর করি, সিলিন্ডার থেকে যখন আমরা বের করি, তখন ভিতরে কি ছিল, ভিতরে ছিল হচ্ছে উচ্চ চাপ, আর বাহিরে, বাহিরে হচ্ছে কি কম চাপ, ঠিক আছে। তাহলে উচ্চ চাপ থেকে কম চাপে আসাটাকে আমরা কি বলি, নিঃসরণ। তো ওই নিঃসরণ হওয়ার সময় কি করে, অনেক জোরে আওয়াজ হয়। আর যখন উচ্চ চাপ থেকে কম চাপে আসতেছে, চিন্তা করো অণুগুলো অনেক কাছাকাছি ছিল, যখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আসলো, চাপ যখন কমে গেছে অণুগুলো অনেক দূরে সরে যাবে, আর দূরে সরে গেলে এগুলো লিকুইড থেকে কি হয়ে যাবে, গ্যাস। তখন যখন আমরা সিলিন্ডার থেকে বের করবো, তখন এটা আবার কিসে কনভার্ট হয়ে যাবে, গ্যাসে কনভার্ট হয়ে যাবে। সো আমরা এই লিকুইডটা আমরা আবার পরে কিসে ব্যাক পাইয়ে যাবো, এই লিকুইড যেটা ছিল ভিতরে, এটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আসলে এটা আবার কি হয়ে যাবে, গ্যাসে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আমাদের সিলিন্ডার গুলা কি করতেছে, এই সিলিন্ডার গুলাকে ফিল করা হইতেছে যে তরলের মাধ্যমে, প্রোপেন আর বিউটেন। সবাই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো ভাইয়াকে।
সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো। ওকে আচ্ছা, তো আমাদের বই একটা এক্সাম্পল আছে, রাইট? এক্সাম্পলটা কিসের আছে? যে একই সাথে পদার্থের তিনটা অবস্থা আছে, কি কি? কঠিন, তরল, বায়বীয়। এই তিনটা অবস্থা দেখা যায় কোথায়? একটা এক্সাম্পল আছে হচ্ছে মোমের মাধ্যমে। আমরা কিসে দেখি? মোম। আমরা যে মোম দেখি, এই মোমের মধ্যে কয়টা অবস্থা দেখা যায়? একই সাথে আমরা তিনটা অবস্থা দেখি পদার্থের। পদার্থের আমরা এখানে কয়টা অবস্থা দেখি? তিনটা অবস্থা। মোমের মধ্যে আমরা পদার্থের তিন অবস্থা দেখি। আচ্ছা, তিন অবস্থা বলতে এখানে আসলে কি কি বুঝে গেছে? কঠিন, তরল আর কি, বায়বীয়। তা আমরা মোম যদি দেখি, মোমের কি অবস্থা? মোম ধরো হচ্ছে এটা আমাদের মোম, ঠিক আছে? আচ্ছা, তো মোমের মধ্যে কি আছে? তোমার একটা সুতা ছিল, এই সুতাটার মধ্যে তুমি কি করছো? আগুন লাগে, আগুন জ্বালাই দিছো। তাহলে কি হবে? আগুন জ্বালাইলে মোম তো কি অবস্থায় ছিল? মোমটা ছিল হচ্ছে সলিড অবস্থায়। প্রথমে কি অবস্থা ছিল? সলিড। তো যখন আগুন জ্বললো, আগুন থেকে কি আসলো? তাপ আসলো। এই তাপের কারণে মোমগুলো আস্তে আস্তে কি করা শুরু করবে? আস্তে আস্তে গলা শুরু করা শুরু করবে। আর গলা যে মোমটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তরল। মোম যখন গলে গেলে এটা কি অবস্থা শুরু করতেছে? তরল। আচ্ছা, কিছুটা মোম কি হয়ে যাবে? বাষ্পীভূত হয়ে যাবে। কি হয়ে যাবে? কিছুটা মোম তরল থেকে কি হয়ে যাবে? গ্যাসীয়, মানে বাষ্পীভূত। তো মোম আবার কিছুটা কি হয়ে যাবে? বাষ্প আকারে হয়ে যাবে, ঠিক আছে? কিছুটা মোম কি হয়ে যাবে? বাষ্প। এখন বলো মোমের মধ্যে কি আছে? মোম কি জিনিস? মোমের সংকেত কি বলতে পারবা কেউ? মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। মোম কি জিনিস? একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস? হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলো, সেগুলোকে আমরা কি বলি? হাইড্রোকার্বন। তাহলে কি কি থাকবে? সি থাকবে আর এইচ থাকবে। হাইড্রোকার্বনে কি কি থাকবে? কার্বন থাকবে আর কি থাকবে? হাইড্রোজেন। এটার যে সংকেতটা, এটার সংকেতটাকে আমরা ধরো দিলাম হচ্ছে সি এক্স এইচ ওয়াই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সি এক্স এইচ ওয়াই মানে কি? হাইড্রোকার্বনের সংকেত তো কার্বন আর হাইড্রোজেন থাকবে। এখন কার্বন কয়টা থাকবে আর হাইড্রোজেন কয়টা থাকবে, এটা মোমের জন্য ফিক্স না, ঠিক আছে? তোমার কার্বন 10টা থাকতে পারে, হাইড্রোজেন তখন হবে 22টা, মানে অ্যালকেন যদি হয়, ঠিক আছে? তো এই কারণে আমরা কি সংকেত লিখছি? সি এক্স এইচ ওয়াই। আচ্ছা, এখন কি হইল? আমি কি বললাম? আমাদের মোমটা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সংকেতটা কি? সি আর এইচ দিয়ে গঠিত হবে। তো আমি র্যান্ডম লেখার জন্য কি লিখলাম? সি এক্স এইচ ওয়াই। তো যখন এটা কি হয়ে গেল? যখন এটা বাষ্প হয়ে গেল, মোম, মোমটা যখন বাষ্প হয়ে গেল, বাতাসের মধ্যে কি আছে? বাতাসে আছে হচ্ছে অক্সিজেন। সে কি করবে? এই অক্সিজেনের সাথে কি করা শুরু করবে? বিক্রিয়া করা শুরু করবে। তো কার্বন যখন অক্সিজেনের পাবে, সে খুশিতে নাচতে নাচতে কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। কার্বন যখনই অক্সিজেনের পাবে, কি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে? কার্বন ডাইঅক্সাইড। আর যেখানে তুমি হাইড্রোজেন দেখবা, হাইড্রোজেন যখন অক্সিজেনের পাবে, তখন সে কি তৈরি করে ফেলবে? পানি। খুশিতে কি তৈরি করে ফেলবে? পানি। তাহলে আমাদের সি এক্স এইচ ওয়াই, এটা হচ্ছে মোমের সংকেত ধরলাম, যেখানে সি এক্স এইচ ওয়াই, এক্স আর ওয়াই এর মান যে কোনো কিছু হইতে পারে। এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড আর পানি। এর সাথে কি তৈরি করবে জানো? এর সাথে তৈরি করবে হচ্ছে তাপ। এই কারণে, এই তাপ তৈরি করার কারণে আমরা যখন মোমের আশেপাশে হাত রাখবো, তখন আমরা কি পাবো? তাপ পাবো। আর সাথে কি তৈরি করবে? আলো। কি তৈরি করবে? সাথে আলো। তাহলে আমরা মোমের, যদি আমাকে কেউ বলে বিক্রিয়াটা লেখো, তাহলে তুমি পুরা বিক্রিয়াটা এটা লেখা লাগবে যে মোম আমাদের বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করতেছে? কার্বন ডাইঅক্সাইড, পানি আর কি, তাপ। তাহলে আমরা মোমের কয়টা অবস্থা দেখতেছি? তিনটা অবস্থা। আমি আবার একটু বলতেছি, প্রথমে মোমটা কি ছিল? সলিড ছিল। মোমের উপর একটা সুতা ছিল, ওই সুতার মধ্যে তুমি কি করছো? আগুন জ্বালাই গেছো। তাহলে আগুন থেকে কি আসতেছে? তাপ। ওই তাপটা কি করতেছে? মোমের কঠিন অবস্থাটাকে গলায় গেছে। গলানোর কারণে এটা কি হইতেছে? তরল আকারে সাইড দিয়ে পড়া শুরু করছে। আবার কিছুটা মোম কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। ওই বাষ্পিত মোমটা, যেটা বাষ্প হয়েছে, সেটা কি করে? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড কি তৈরি করে ফেলবে? পানি, তাপ আর আলো, ঠিক আছে? তো সবাই বলে এই নর্মাল জিনিসটা ক্লিয়ার কিনা? সবাই ভাইয়াকে বলো এই নর্মাল জিনিসটা ক্লিয়ার কিনা, বলো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে ভাইয়াকে বলতে পারো, নাহলে আমরা সামনে আগে যাব। আচ্ছা আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে গলন আর সুটন, ঠিক আছে? গলন, আরেকটা হচ্ছে কি? স্ফুটন।
ঠিক আছে। আচ্ছা গলন কি জিনিস? গলন জিনিস এটা বলার কিছু আছে? যে কোনো জিনিস গলে গেলে সেটা হইতেছে কি গলন। কিন্তু তুমি যদি বইয়ের ভাষায় সংজ্ঞা লিখতে চাও তাহলে তোমার সংজ্ঞাটা একটু গুছাই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা তো গলন জিনিসটা কি? যে কোনো স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপ বলতে কত বোঝায়? ওয়ান অ্যাটমোসফিয়ার। স্বাভাবিক চাপ বলতে কত বোঝায়? ওয়ান অ্যাটমোসফিয়ার চাপে কোন কঠিন পদার্থ তরলে পরিণত হইলে সেটাকে কি বলা হয়? গলন বলে, ঠিক আছে। তাহলে স্বাভাবিক চাপে, স্বাভাবিক চাপে কঠিন পদার্থ, কঠিন পদার্থ তরলে পরিণত হলে, তরলে পরিণত হলে একে কি বলা হয়? গলন বলে। গলন কি জিনিস? তাহলে স্বাভাবিক চাপে কঠিন পদার্থ তরলে পরিণত হইলে ওই ঘটনাটাকে কি বলে? গলন। আরেকটা ঘটনা ছিল হচ্ছে কি? স্ফুটন। স্ফুটন এটাও কি সেম জিনিস? স্বাভাবিক চাপে তরল পদার্থ যদি কি হয়? বাষ্পে পরিণত হয়। কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়, তাইলে ওইটাকে কি বলা হয়? স্ফুটন, ঠিক আছে। আচ্ছা এই যে গলন যে ঘটনাটা, এই ঘটনাটা যেই তাপমাত্রায় ঘটে, যেই তাপমাত্রায় ঘটে তাকে বলা হচ্ছে গলনাঙ্ক। এই গলন ঘটনাটা যে তাপমাত্রায় ঘটে, যে তাপমাত্রায় ঘটে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে গলনাঙ্ক। আর এই যে স্ফুটন যে ঘটনাটা, এটা যে তাপমাত্রায় ঘটে সেটাকে আমরা কি বলি? স্ফুটনাঙ্ক, ঠিক আছে। আচ্ছা এখানে স্বাভাবিক চাপ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। স্বাভাবিক চাপ মানে হচ্ছে কত? ওয়ান অ্যাটমোসফিয়ার। তুমি যদি চাপ চেঞ্জ করে দাও তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি চাপ চেঞ্জ করে দাও তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন স্বাভাবিক চাপে, তুমি যদি স্বাভাবিক চাপে চিন্তা করো বা ওয়ান অ্যাটমোসফিয়ারে চিন্তা করো, ওয়ান অ্যাটমোসফিয়ারে তোমার আমাদের যে পানি বা বরফ যেটাই বলো না কেন, এটার গলনাঙ্ক হচ্ছে কত? এটার গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস। কত? জিরো ডিগ্রি সেলসিয়াস। আর ওয়ান অ্যাটমোসফিয়ার এ তোমার পানি যখন বাষ্পে পরিণত হবে এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ফুটনাঙ্ক? স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এগুলো তোমরা ছোটবেলা থেকে জানো, মানে রিসেন্টলি পড়ে আসছো, তো এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, হ্যাঁ তো সবাই ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে কি, আমরা গলন দেখলাম, স্ফুটন দেখলাম, গলনাঙ্ক দেখলাম আর স্ফুটনাঙ্ক দেখলাম, ঠিক আছে। তো এই রিলেটেড আমাদের বই একটা গ্রাফ ছিল, তো গ্রাফটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার গ্রাফটা তোমার ব্যাখ্যা করা বা গ্রাফটা বোঝা বা ড্র করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তো আমরা গ্রাফে চলে আসি। আচ্ছা তো তোমার কাছে ধরো কি আছে, ধরো তোমার কাছে একটা এক্সিস বরাবর আছে হচ্ছে তাপমাত্রা, একটা এক্সিস বরাবর আছে হচ্ছে তাপমাত্রা, আর একটা এক্সিস বরাবর আছে হচ্ছে সময়। একটা অক্ষ বরাবর কি আছে? তাপমাত্রা। আর একটা অক্ষ বরাবর কি আছে? সময়। ধরো তোমার কাছে বরফ আছে, কি আছে? বরফ। তোমার বরফটা হচ্ছে ধরো -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি? বরফ, ঠিক আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি আছে? বরফ। তো তুমি কি করলা, এই বরফটাকে কি করা শুরু করলা? তাপ দেওয়া শুরু করলা। সময়ের সাথে সাথে কি করা শুরু করছো? তাপ দিতেছো। তাহলে সময় যত বাড়তেছে তাপের পরিমাণটাও কি হওয়া শুরু করবে? বাড়া শুরু করবে। দেখো তোমার সময় হইলো জিরো, এটা ধরো হচ্ছে জিরো, এখানে ধরো হচ্ছে 1 সেকেন্ড, এটা ধরো হচ্ছে 2 সেকেন্ড। তুমি 1 সেকেন্ড দিলা, তোমার কিছু তাপ পাইলো, 2 সেকেন্ড গেলো তাপ পাইলো, আস্তে আস্তে কি হওয়া শুরু করবে? -20 থেকে আসলে বাড়া শুরু করবে। বাড়তে বাড়তে এটা কত হয়ে যাবে? জিরো ডিগ্রি। এটা কত ডিগ্রি হয়ে যাবে? বাড়তে বাড়তে এটা কত পৌঁছে যাবে? এক সময় এটা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, ঠিক আছে। তখন যে বরফটা, তখন বরফটার নাম হয়ে গেছে জিরো ডিগ্রির বরফ। আমাদের বরফটা ছিল হচ্ছে কিসে? বরফটা ছিল হচ্ছে -20 ডিগ্রি বরফ, রাইট। আর এটা যখন তাপ দিতেছি 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 একটা সময় গিয়ে সে কত হয়ে গেছে? 20 ডিগ্রির বরফ হয়ে গেছে, সরি 0 ডিগ্রির বরফ হয়ে গেছে। আচ্ছা এখন তুমি যদি তাপ দাও, এখন কিন্তু তাপমাত্রা বাড়বে না। কেন? কারণ এখন হচ্ছে তার অবস্থা চেঞ্জ করার সময়।
সে কি করবে, তার যে বরফ অবস্থাটা ছিল এই অবস্থাটা থেকে কি করবে চেঞ্জ হয়ে কিসে চলে যাবে, তরলে চলে যাবে। ঠিক আছে, এখন যদি তুমি তাপ দাও হিয়ার কি করবে না, তাপমাত্রাটা বাড়াবে না, সে কি করা শুরু করবে, তার অবস্থাটা চেঞ্জ করা শুরু করবে। সে বরফ থেকে কি হয়ে যাবে তরল, অথবা বলতে পারো পানি। সে বরফ থেকে কি হওয়া শুরু করবে, পানি। এরপরে যতক্ষণ তুমি তাপ দিবা ততক্ষণ সে কি হবে, পানি। তাহলে সে কি হয়ে গেল, এখন পানি হয়ে গেল। কত ডিগ্রির পানি, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। এরপরে যখন সে পানি হয়ে গেছে, পানি শেষ, পানি হওয়া শেষ, তারপরে যদি তুমি তাপমাত্রা দাও তাহলে আবার সে কি করা শুরু করবে, বাড়া শুরু করবে। আচ্ছা, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একটা সময় সে কিসে পৌঁছে যাবে, 100 ডিগ্রিতে পৌঁছে যাবে। তখন সে হয়ে যাবে হচ্ছে 100 ডিগ্রির পানি। সে কি হয়ে যাবে, 100 ডিগ্রি পানি। আবার এরপরে তুমি যদি তাপ দাও সে আর তাপমাত্রা বাড়াবে না, কি করবে, সে পানি থেকে তার অবস্থাটা চেঞ্জ করে কি হয়ে যাবে, বাষ্প। ঠিক আছে, সে কি হয়ে যাবে, বাষ্প। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সে বাষ্প পুরোপুরি কনভার্ট হবে না ততক্ষণ পর্যন্ত সে তাপমাত্রা বাড়াবে না। যখন সে 100 ডিগ্রি পুরোপুরি বাষ্পতে কনভার্ট হয়ে যাবে, তারপরে সে কি করা শুরু করবে, আবার তাপমাত্রা বাড়ানো শুরু করবে। ঠিক আছে, আমাদের গ্রাফটা ছিল হচ্ছে এইরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমাদের গ্রাফটা আমাদেরকে কি বলতেছে, যে আমাদের প্রথমে একটা ছিল হচ্ছে -20 ডিগ্রির বরফ। ঠিক আছে, তো আমি কি করলাম, এটাকে সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়ানো শুরু করলাম, তাপ দিতেছি তাপ দিতেছি তাপ দিতেছি। তো তাপ দিলে কি হবে, তাপমাত্রা বাড়বে। তো বাড়লো বাড়লো বাড়লো, এক সময় সে কি করলো, 0 ডিগ্রিতে পৌঁছাইলো। তাহলে এই বরফটা এখন হয়ে গেছে -20-এর বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। এরপরে আমি যত তাপমাত্রা বাড়াইতে চেষ্টা করবো আর বাড়বে না, কেন, কারণ সে এখন বরফ হয়ে গেছে, পুরোপুরি বরফ স্যাচুরেটেড হয়ে গেছে। এরপরে সে বরফ থেকে কিসে কনভার্ট হবে, পানিতে। তাহলে 0 ডিগ্রির বরফটা কি হবে, 0 ডিগ্রির পানি। যত তাপ দিব সে ওই তাপটা গ্রহণ করে কি করা শুরু করবে, বরফ থেকে পানি হওয়া শুরু করবে। সে যখন পুরোপুরি পানি হয়ে গেল সে কি করবে, আবার তাপমাত্রা বাড়ানো শুরু করবে 100 ডিগ্রি পানি পর্যন্ত। সে যখন পুরোপুরি 100 ডিগ্রি পানি হয়ে গেল সে আবার তাপমাত্রা বাড়ানো অফ করে দিয়ে পানি থেকে কিসে চলে যাবে, বাষ্পে। এরপরে সে যখন 100 ডিগ্রি বাষ্প হয়ে গেল, পরে সে আবার কি করা শুরু করবে, তাপমাত্রা বাড়ানো শুরু করবে। তাইলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তোমাকে যদি কেউ কোশ্চেনে জিজ্ঞেস করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ এবং পানি সাম্যাবস্থা থাকে, একটা এমসিকিউ তোমাকে জিজ্ঞেস করলো কত ডিগ্রি সেলসিয়াসে বরফ ও পানি সাম্যাবস্থায় থাকে, দেখি তোমরা এটা উত্তর দাও তো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ ও পানি সাম্যাবস্থায় থাকে। তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ ও পানি সাম্যাবস্থা থাকে, এখন দেখতেছি মোটামুটি সবাই উত্তর দিতে পারতেছো। এই যে দেখো, সাম্যাবস্থা মানে তো বুঝো সবাই, তাই না? সাম্যাবস্থা মানে কি, বরফ আর পানি কি অবস্থায় আছে, সেম সেম অবস্থায় আছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি। তাহলে আমাদের আনসার হচ্ছে কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ও বাষ্প সাম্যাবস্থা থাকে, তাহলে তুমি বলবা যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, এই যে অবস্থাটা, এই অবস্থায় দেখো তো, এই গ্রাফের এই লাইনটাতে সে কি তাপমাত্রা চেঞ্জ করছে, না। এই জায়গায় সে কি চেঞ্জ করছে, অবস্থা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে, অবস্থার চেঞ্জ। ঠিক আছে, এই জায়গায় সে কি চেঞ্জ করছে, অবস্থা চেঞ্জ। এখানে যে তাপটা কাজে লাগে সেটাকে আমরা বলি হচ্ছে ফিজিক্সের ভাষায় সুপ্ত তাপ। কি বলি, সুপ্ত তাপ। সবাই সুপ্ত তাপ করে আসছো না, সুপ্ত তাপটা কি জিনিস ছিল, যেই তাপমাত্রা বা যেই তাপমাত্রার তাপের কারণে পদার্থ কি করে, অবস্থা চেঞ্জ করে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, অবস্থা চেঞ্জ করছে, তাই সুপ্ত তাপ। আর এখানেও কি হবে, সুপ্ত তাপ হবে। এইটাকে বলে হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, কারণ এখানে কি করতেছে, বাষ্প হইতেছে। তাই এটাকে বলতে পারি হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ। আর এইটাকে বলতে পারি হচ্ছে কি, গলনের সুপ্ত তাপ। কি বলতে পারি, গলনের সুপ্ত তাপ। ঠিক আছে, তাহলে আমরা তাপমাত্রার সাথে সময়ের এবং পদার্থের অবস্থার একটা গ্রাফ দেখলাম। আচ্ছা, এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফটাতে কি আমি তাপ প্রয়োগ করছি নাকি তাপ নিয়ে নিছি,
এই গ্রাফে কি আমি তাপ প্রয়োগ করছি নাকি তাপ নিয়ে নিছি? একটু সবাই উত্তর দাও। এই গ্রাফটা যখন আমরা ড্র করছি তখন আমরা কি করছি? আচ্ছা, তো এই গ্রাফটা যখন আমরা কি করছি ডিসি, তখন হচ্ছে যে আমরা কি তাপ দিছি নাকি নিছি? একটু সবাই বলো। আচ্ছা, তো সবাই বলতেছে যে ভাইয়া হ্যাঁ তাপ দিছি, তাই না? মানে আমি যেহেতু তাপ দিছি তাহলে সে বরফটা কি করছে, তাপ কি শোষণ করছে না গ্রহণ করছে? আমি যেহেতু তাপ দিছি তাহলে বরফ কি করছে, বরফ হচ্ছে তাপ শোষণ করছে। তার মানে এই গ্রাফটা হচ্ছে বরফের তাপ শোষণ করার সময়, তাপ কি করার সময়, শোষণ করার সময়। এখন তাহলে বরফ যেহেতু তাপ শোষণ করছে তাহলে উল্টা কাজ হইতে পারে, বর্জনও করতে পারে। তাহলে বর্জন করার সময় গ্রাফটা কিরকম হবে? বর্জন করার সময় যদি আমরা গ্রাফটা আঁকতে চাই সেম ভাবে, একদম হুবহু সেম, চিন্তা করো আমাদের প্রথমে কি ছিল, আমাদের আগেরটাতে কি ছিল? বরফ। বরফ কি করতেছিল? তাপ গ্রহণ করতেছিল, গ্রহণ করে তরল হয়েছে, তরল থেকে পরে বাষ্প হয়েছে। এখন তাপ বর্জন করার সময় শুরু হবে কোথা থেকে? বাষ্প থেকে। তাহলে শুরুতে থাকবে হচ্ছে বাষ্প, বাষ্পটা তাপ বর্জন করে প্রথমে কি হবে তরল, মানে তারপরে হবে কি তরল থেকে সে কি হবে বরফ। ওকে, সো আমরা যদি গ্রাফটা আঁকি, প্রথমে কি ধরো আমাদের কাছে বাষ্প আছে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, সে কি করা শুরু করবে, তাপ হারানো শুরু করবে। হারানো শুরু করলো, সে 120 ডিগ্রির বাষ্প থেকে সে কি হয়ে যাবে 100 ডিগ্রির বাষ্প, ঠিক আছে? আচ্ছা, যখন সে 100 ডিগ্রির বাষ্পতে চলে আসতো তখন তার কি সময়, এখন তার হচ্ছে অবস্থাটা চেঞ্জ করার সময়। তাহলে সে 100 ডিগ্রি বাষ্প থেকে কি হয়ে যাবে 100 ডিগ্রির তরল হয়ে যাবে। এই জায়গায় গিয়ে 100 ডিগ্রি সে তরল হয়ে গেল, এরপরে সে কি করবে, আবার তাপ ছাড়া শুরু করবে। তাপ ছাড়তে সাথে সে কি হয়ে যাবে 0 ডিগ্রি তরলে হয়ে যাবে। কিসে হয়ে যাবে? সে আবার হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের তরল। সে যখন পুরোপুরি 0 ডিগ্রি সেলসিয়াসে তরল হয়ে গেল তখন সে অবস্থা চেঞ্জ করবে, 0 ডিগ্রি থেকে কিসে চলে আসবে, 0 ডিগ্রির বরফে চলে আসবে। এরপরে সে 0 ডিগ্রির বরফ থেকে তাপ ছেড়ে দিয়ে -20 -30 কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে? সো এই কাহিনীটা কিন্তু কি আগের মতোই, সবকিছু কিন্তু কি আছে আগের মতোই আছে। সবাই এটা ক্লিয়ার কিনা ভাইকে বলো। এখানে কি তাপ কি আগেটাতে কি করছিল, তাপ শোষণ করছিল, আর এখানে তাপ কি করতেছে, ত্যাগ করতেছে। এখানে তাপ কি করতেছে, এখানে তাপ সে কি করতেছে, ছেড়ে দিচ্ছে, বা এটাকে বলতে পারে তাপ শোষণ না লিখে বর্জন লিখতে পারি। এখানে তাপ কি লিখতে পারি, বর্জন। এই অ্যাক্সিস বরাবর কি আছে, সময়, আর এই অক্ষ বরাবর কি আছে, তাপমাত্রা। সবাই ভাইয়াকে একটু তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা, আমাদের পরে চ্যাপ্টারে যাইতে হবে। ওকে, আচ্ছা, একজন বলতেছে ভাই সুপ্ততাপ আরেকবার একটু বুঝাই বলেন। এই যে দেখো আমরা এই গ্রাফে দেখি সুপ্ততাপ হচ্ছে কি জিনিস, সুপ্ত মানে কি, যে জিনিসটা আমরা দেখবো না, ঠিক আছে না? যেমন সুপ্ত প্রতিভা, ঠিক আছে না? তো এখানেও খেয়াল করো, এখানে এই 100 ডিগ্রির বাষ্পটা যখন 100 ডিগ্রি তরল হচ্ছে তখন তো তাপমাত্রার কোনো চেঞ্জ করতেছে না, কিন্তু কিসে চেঞ্জ করতেছে, তার অবস্থাটা, সে কি হইতেছে, বাষ্প থেকে কি হইতেছে তরল। তার মানে আমরা বাহির থেকে কোনো তাপমাত্রা চেঞ্জ দেখতেছি না, কিন্তু ভিতরে ভিতরে সে কি করতেছে, তার অবস্থাটা চেঞ্জ করতেছে। তাহলে এই জায়গায় যে তাপটা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ, ঠিক আছে? এবং এই জায়গায় যে তাপ লাগে সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। এটা হচ্ছে বাষ্পীভবনের জন্য, এটা হচ্ছে গলনের জন্য, এই সেম জিনিস নর্মাল। ওকে, আমরা সামনে আগাই যাই, আমাদের লাস্টের টপিক হচ্ছে পাতন আর ঊর্ধ্বপাতন, ঠিক আছে? পাতন আচ্ছা আমাদের লাস্টের টপিক হচ্ছে কি, পাতন আর ঊর্ধ্বপাতন। ওকে, সবাই ক্লিয়ার? আমরা পাতন, আরেকটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। আচ্ছা, তো পাতন কি জিনিস,
প্রথমে আমরা আসি হচ্ছে পাতন কি জিনিস। আচ্ছা পাতন আর ঊর্ধ্বপাতন এই দুইটা জিনিস হচ্ছে তোমরা প্রথমে আমরা পাতন থেকে শুরু করি, সমস্যা নেই। আচ্ছা তো পাতন থেকে আমরা শুরু করি। পাতন জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের মিক্সচার বা দুইটা জিনিসের যোগফল, একটা হচ্ছে কি বাষ্পীভবন আর একটা হচ্ছে কি ঘনীভবন। এখন তোমরা বলো যে ভাইয়া এই কথাটা আপনি বলা লাগতো না, আমরা তো না বইও সেম জিনিসটাই পড়ছি, এখন পার্থক্য মানে আপনি বলার ক্ষেত্রে আমরা কেন এটাকে আলাদা চিন্তা করবো। কারণ পাতন জিনিসটা হচ্ছে কি আমরা একটু চিন্তা করতেছি, সমস্যা নেই আলাদা রকম। পাতন জিনিসটা হচ্ছে কি আমাদের বাষ্পীভবন, বাষ্পীভবন আর ঘনীভবনের যোগফল, কি বাষ্পীভবন আর ঘনীভবনের যোগফল, ঠিক আছে। বাষ্পীভবন কি জিনিস, বাষ্পীভবন হচ্ছে তোমার কাছে ধরো একটা তরল আছে, ঠিক আছে, তরলটাকে তুমি কি করতেছো তাপ দিয়ে বাষ্প বানাই ফেলছো, ঠিক আছে, তরলটাকে তুমি কি করতেছো তাপ দিয়ে বাষ্প বানাই ফেলতেছো, এই ঘটনাটাকে কি বলবো বাষ্পীভবন। আচ্ছা আর ঘনীভবন কি জিনিস, তোমার কাছে ধরো বাষ্প আছে, তোমার কাছে ধরো কি আছে বাষ্প আছে, তুমি এটা থেকে তাপটা কি করতেছো উল্টারো তাপ নিয়ে নিতেছো, এখানে তাপ কিন্তু কি করছিলা তাপ তুমি দিয়েছিলা, ধরো হচ্ছে দিছিলা লিখলাম, আর এখানে তুমি কি করছো তাপ নিয়ে নিছো, তাপ কি করছো নিয়ে নিছো, তো নিয়ে নিয়েছে কি হয়ে গেছে বাষ্প থেকে সে কি হয়ে গেছে তরল। তো এই দুইটা ঘটনার যোগফলকে কি বলা হয় পাতন। এখন প্রশ্ন হয়েছে ভাইয়া যদি নিয়ে যদি ওরে তরল বানানোরই থাকতো তাহলে আমি ওরে কেন তাপ দিলাম আবার পরে আর কেন তাপ নিলাম, এটার আনসারটা আমাকে একটু বলো, তাই ঠিক আছে না, ও তো আগে থেকেই তরল ছিল, ওরে কেন আমি তাপ দিয়ে বাষ্প বানাইলাম আবার কেন আমি বাষ্প থেকে আবার তরল বানাইলাম, মানে দরকারটা কি ছিল একটু সবাই বলো। ও অনেকে আনসার দিছো, ঠিক আছে, অনেকে না দুই তিনজন আনসার দিছো বিশুদ্ধ করার জন্য, ঠিক আছে, হ্যাঁ তোমাদের আনসারটা ঠিক হয়েছে। আমি তোমাকে একটু ভালো করে বুঝাই বলি, ধরো তোমার কাছে, ধরো তোমার কাছে কি আছে একটা পাত্রের মধ্যে দুটো জিনিস আছে, কি কি আছে পাত্রের মধ্যে, এ আছে আর আছে কি বি, দুটো জিনিস আছে দুইটা একটা পাত্রের মধ্যে, এ আছে আর বি আছে। এখন এর আর বি এদের দুজনকে তোমার কি দরকার করা দরকার আলাদা করা দরকার, আলাদা মানে হচ্ছে একে তোমার একটা পাত্রে দরকার বি কে তোমার একটা পাত্রে দরকার। এখন তুমি কি করবা, আচ্ছা তো তুমি কি করলা এদেরকে হিট দেওয়া শুরু করলা, একটা মোমবাতি নিয়ে এদেরকে কি করা শুরু করলা হিট দেওয়া শুরু করলা। এর যে স্ফুটনাঙ্ক, এর স্ফুটনাঙ্কটা হচ্ছে কত, ধরো এর স্ফুটনাঙ্কটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর বি এর স্ফুটনাঙ্কটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্কটা বুঝো, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় সে কি হয়ে যায় বাষ্প হয়ে যায় সেটাকে আমরা কি বলি স্ফুটনাঙ্ক। আমাদের এর স্ফুটনাঙ্ক হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে কি 80 ডিগ্রি সেলসিয়াস। তো এখন তুমি তাপ দেওয়া শুরু করছো, তাহলে কে আগে বাষ্প হবে বলতো, যার স্ফুটনাঙ্ক কম সে কি হওয়া শুরু করবে আগে বাষ্প হয়ে যাবে। তাহলে আমাদের এ কি করা শুরু করবে উপর দিয়ে যাওয়া শুরু করবে। এখন ধরো তুমি কি করলা এই এটাকে এরকম একটা বাঁকানো নল দিয়ে এই জায়গা দিয়ে পাস করা নিয়ে গেলাম, ঠিক আছে, এখান দিয়ে তোমার কে চলে যাইতেছে এ, তুমি যখন মোমবাতি দিয়ে তাপ দিতে দিতে 30 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে বেশি বানাই ফেলবা মোমবাতির তাপ, তখন কি করা শুরু করবে এটা আস্তে আস্তে বাষ্প হওয়া শুরু করবে, বাষ্প হয়ে সে কি করবে উপর দিয়ে নল দিয়ে যাবে। এখন তুমি কি করলা তোমার এখানে যে প্রসেসটা হইলো এই প্রসেসটার নাম হচ্ছে বাষ্পীভবন, তুমি তাপ দিয়ে সে কি করছো তরলটাকে বাষ্প বানাইছো, তাহলে এটা হয়ে গেছে কি বাষ্পীভবন। এখন এই বাষ্পটা এই নল দিয়ে যেতেছে, তুমি কি করলা এই নলের উপর দিয়ে, এই নলের উপর দিয়ে তুমি একটা ঠান্ডা পানি ফ্লো দিয়ে দিলা, কি দিছো ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি দিলে কি হবে এই যে গ্যাসটা বা বাষ্পটা যাচ্ছিল ওই বাষ্পটা কি করবে ঠান্ডা পানির
থেকে তাপ কি করবে, ঠান্ডা পানিতে তাপ ছেড়ে দিবে। তো সে যখন তাপটা ছেড়ে দিল, সে বাষ্প ছিল, বাষ্প থেকে আস্তে আস্তে কি হওয়া শুরু করছে, তরল হওয়া শুরু করছে। তো তরল যখন হয়ে গেল, তখন আমি এটাকে কি করলাম, আর একটা পাত্রে নিয়ে আমরা এটাকে আলাদা করে ফেললাম। তো এই যে ঠান্ডা হওয়ার যে ঘটনাটা, সেটাকে আমরা বলতে হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, তাহলে আমরা তখন কি হয়ে যাবে, এ পুরাটা আলাদা হয়ে উড়ে চলে যাবে, আর পাত্রের মধ্যে অবশিষ্ট আকারে কে পড়ে থাকবে, বি পড়ে থাকবে। আর এই পাত্রের মধ্যে আমরা কাকে পাই যাবো, একে পাই যাবে। সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো। ঠিক আছে, সবাই কি এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো ভাইয়া। তাইলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে পাতনের কাজটা কি, পাতনের কাজ হইতেছে বিশুদ্ধকরণ বা পৃথকীকরণ। আমরা বিশুদ্ধকরণ না লিখে লিখিয়েছে পৃথকীকরণ। দুইটা পদার্থকে কি করার জন্য আমরা ইউজ করি, আলাদা করার জন্য। ঠিক আছে, তাহলে পাতন জিনিসটা হচ্ছে কি, একটা পৃথকীকরণ পদ্ধতি। কি পদ্ধতি? পৃথকীকরণ পদ্ধতি, রাইট। পাতন কি পদ্ধতি? একটা হচ্ছে পৃথকীকরণ পদ্ধতি। এখানে আমরা কি করছি, তাপ দিয়ে এই তরল ছিল, তরলটাকে আমরা বাষ্পে কনভার্ট করছি, পরে হচ্ছে বাষ্পটাকে আমরা আলাদা করে নিয়ে নল দিয়ে ঠান্ডা পানির ফ্লো দিয়ে ওইটাকে ঠান্ডা করে ঘনীভূত করে বা তরল করে এটাকে আবার আমরা সেপারেট করে ফেলছি। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, ঘনীভবন। আর এই দুইটাকে একত্রে আমরা কি বলতেছি, পাতন। ঠিক আছে, সবাই ভাইকে বলো ক্লিয়ার কিনা। আচ্ছা ভাইয়া, আরেকবার একটু বলবো, সমস্যা নেই। আমাদের কাছে ধরো দুইটা জিনিস ছিল, একটা ছিল হচ্ছে এ আর একটা ছিল হচ্ছে বি। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 30 ডিগ্রি, বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি। তো স্ফুটনাঙ্ক কম কার, এর। তাহলে তুমি যদি তাপ দেওয়া শুরু করো, কে আগে ফুটে চলে যাবে, এ ফুটে চলে যাবে। এ আস্তে আস্তে কি হওয়া শুরু করবে, বাষ্প হওয়া শুরু করবে। যখন তোমার মোমবাতির তাপ 30 ডিগ্রি হবে, এ আস্তে আস্তে বাষ্প হওয়া শুরু করবে, মানে এই বাষ্পটা নল দিয়ে যাচ্ছে যাচ্ছে। তুমি কি করলে, একটা ঠান্ডা পানির ফ্লো দিলা। ঠিক আছে, তো ঠান্ডা পানি যখন ফ্লো দিলা, ওই ঠান্ডা পানিটা কি করবে, বাষ্প থেকে তাপ নিয়ে নিবে, তখন এই বাষ্পটা কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। তো তরলটাকে তুমি আবার কি করলা, সেপারেট করে এই আলাদা করে ফেললা। ঠিক আছে, তো তাহলে তোমার এটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আর বি পাত্রের মধ্যে পড়ে থাকলো। এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, পাতন। তাড়াতাড়ি চলে আসি হচ্ছে ঊর্ধ্ব পাতনে, তাড়াতাড়ি আমরা চলে আসি হচ্ছে ঊর্ধ্ব পাতন। আচ্ছা, ঊর্ধ্ব পাতন হচ্ছে কি, আমরা বাসায় সবাই ইউজ করি। বাসায় কেমনি ইউজ করি, আমরা বাসায় সবাই ন্যাপথেলিন ইউজ করি, রাইট। ন্যাপথেলিন তো ন্যাপথেলিন কি অবস্থা থাকে বলতো, সবাই আমরা সবাই জানি ন্যাপথেলিন অবস্থা থাকে হচ্ছে সলিড অবস্থায়। কি অবস্থায় থাকে, সলিড। এই যে দানা দানা দেখছো না, সাদা দানা। তো যখন কি হয়, তুমি এটাকে কোনো কাপড় টাপড়ের মধ্যে রাখো, আস্তে আস্তে সে তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে সে ন্যাপথেলিনটা কি হয়, সলিড থেকে সে কি হয়ে যায়, লিকুইড হয়। না, নর্মালি সলিড থেকে কি হওয়ার কথা ছিল, লিকুইড। বাট ও ডিরেক্টলি সলিড থেকে কি হয়ে যেতেছে, সলিড থেকে ডিরেক্টলি বাষ্প হয়ে যেতেছে। ঠিক আছে, সলিড থেকে সে কি হয়ে যেতেছে, ডিরেক্টলি বাষ্প। এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলা হয়েছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বপাতন কি জিনিস, যে সকল পদার্থকে তুমি তাপ প্রয়োগ করলে ডিরেক্টলি সলিড থেকে কি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে কি, ঊর্ধ্বপাতন। ঠিক আছে, আর এই ঘটনাটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ ছিল কিছু, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঊর্ধ্বপাতিত পদার্থ কে কে ছিল। ঊর্ধ্বপাতিত পদার্থ ছিল হচ্ছে কর্পূর। কর্পূর মানে হচ্ছে কি, ন্যাপথেলিন আর কি, বা ন্যাপথেলিন, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে নিশাদল। ঠিক আছে, আর ন্যাপথেলিনের সংকেত যদি জানতে চাও, আমরা সহজ সহজ হিসাব বলবো। তোমরা বেনজিন চিনো না, বেনজিন তো চিনো সবাই, দুইটা বেনজিনকে এরকম করে জোড়া লাগিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, ন্যাপথেলিন হয়ে যাবে। ঠিক আছে, তো কর্পূর, আয়োডিন, ন্যাপথেলিন, তারপর হচ্ছে নিশাদল, এগুলো হয়ে গেছে কি আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থের এক্সাম্পল। এগুলো কি হয়ে যায়, ডিরেক্টলি সলিড থেকে
গঠন, ঠিক আছে? তো পদার্থ আসলে কি নিয়ে গঠিত আমরা সবাই জানি, ঠিক আছে না? তো পদার্থকে আমরা গঠন অনুসারে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ, ঠিক আছে? তাহলে পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে কি? মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে কি? যৌগিক পদার্থ। আচ্ছা, তো মৌলিক কি জিনিস তোমরা সবাই জানো, মৌলিক মানে হচ্ছে কি? মৌলিক সংখ্যা তো চিনো সবাই। তো আমরা মৌলিক সংখ্যা কি বলি? যে সকল সংখ্যাকে এক দ্বারা ভাগ, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে না? তো মৌলিক পদার্থটা হচ্ছে এইরকম, যে যে সকল পদার্থকে ভাঙলে ওই সকল পদার্থ ব্যতীত আর অন্য কিছু পাওয়া যাবে না, তাদেরকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ, ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থের সংখ্যা কি ছিল? একদম নর্মাল সংখ্যা, যে সকল পদার্থকে ভাঙলে, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত, ওই পদার্থ ব্যতীত অন্য কোন পদার্থ পাওয়া যায় না, ঠিক আছে? অন্য কোন পদার্থ পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেটা হচ্ছে কি? মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি জিনিস? যে সকল পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থের মিশ্রণে তৈরি হয় তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ, ঠিক আছে? তাহলে যে সকল পদার্থকে একদম নর্মাল বেসিক সংজ্ঞা, ভাঙলে দুই বা ততোধিক কি পাওয়া যাবে? মৌলিক পদার্থ পাওয়া যাবে। আচ্ছা, তো তাইলে আমরা মৌলিক পদার্থের যদি এক্সাম্পল বলি, একদম নর্মাল যদি এক্সাম্পল বলি, হ্যাঁ এগুলো পারবার সমস্যা নেই ভাই, একটু বলি। ধরো তোমার কাছে সোডিয়াম আছে, ঠিক আছে? তোমার কাছে একটা সোডিয়াম ধাতু আছে, তুমি এটাকে ভাঙতেছ, বাংলা 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 বাংলা, তোমার কি এমন কিছু কি হওয়া সম্ভব যে সোডিয়াম ভাঙিয়া তুমি ম্যাগনেশিয়াম পাই গেছো? কখনোই পসিবল না। তুমি যদি এটা পাও তাহলে তোমার আবিষ্কার, কারণ এটা কেউ পায় নাই কখনো, পাওয়া সম্ভব না, 0% বলা যায়। তো সোডিয়াম তুমি যদি ভাঙা শুরু করো তুমি সোডিয়ামই পাবা, আর কিছু পাবা না, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থ বলতে পারি, ঠিক আছে? আর যৌগিক পদার্থ কিরকম? ধরো তোমার কাছে আছে পানি, ঠিক আছে? এই পানিটাকে যদি তুমি ভাঙো কি কি পাবা? হাইড্রোজেন পাবা আর অক্সিজেন পাবা। তাহলে এটা একটা কিসের এক্সাম্পল? যৌগিক পদার্থের এক্সাম্পল, আর এটা হচ্ছে কি? একটা মৌলিক পদার্থের এক্সাম্পল। কেউ কি কখনো সোডিয়াম রেভাইন ম্যাগনেশিয়াম পাইছো কিনা বলো? আচ্ছা, তো আমাদের কি ছিল? এরপরে ছিল হচ্ছে অণু, ছিল পরমাণু, ছিল রাইট? অণু, আবার কি ছিল? পরমাণু। আচ্ছা, অণু কি ছিল, পরমাণু কি ছিল? পরমাণু ছিল হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলা হয়? পরমাণু, রাইট? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, এটাকে আমরা বলতাম হচ্ছে পরমাণু। আর অণু কি জিনিস? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, ঠিক আছে? সেইগুলো নর্মাল জিনিস, সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা সামনে আগে যাইতেছি। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমার মৌলিক পদার্থের কিছু সংকেত টঙ্কেত দেওয়া ছিল, যেমন হচ্ছে তোমার সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, এগুলো প্রত্যেকটা সংকেত দেওয়া ছিল, এগুলোর নাম লেখা ছিল কোনটা কোন জায়গা থেকে আসছিল। যেমন সোডিয়াম, সোডিয়াম ওয়ার্ডটা আসছিল এনএ, এনএ দিয়ে কি জানি একটা ওয়ার্ড ছিল, নাইট্রিয়াম, ঠিক আছে? ন্যাট্রিয়াম থেকে আসছিল, সো গ্রিক ওয়ার্ড থেকে আসছিল। এগুলো একটু মানে নিজের পড়ার জিনিস, এগুলো একটু পড়ে নিবা ভাই, এগুলো নিয়ে আর কথা বলবো না। এগুলো আসছিল হচ্ছে কিছু ল্যাটিন ওয়ার্ড থেকে আসছিল, ওই কারণে হচ্ছে কি সোডিয়ামের নামটা কি দিয়ে শুরু হয়েছে? এস দিয়ে না শুরু হয়ে কি দিয়ে শুরু হয়েছে? এন এ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে পরমাণুর ভিতরে কি কি আছে, ঠিক আছে? পরমাণুর ভিতরে কি কি আছে? আমরা পরমাণুকে ভাঙলে কি কি পাবো?
আচ্ছা, তো পরমাণুকে যদি আমরা ভাঙা শুরু করি, পরমাণুকে যদি আমরা ভাঙতে থাকি ভাঙতে থাকি ভাঙতে থাকি, একদম লাস্ট মোমেন্টে আমরা কি কি পাবো? তিনটা কণিকা পাবো, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে কি, নিউট্রন। তো পরমাণুকে যদি আমরা ভাঙি কি কি পাবো? ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, আর হচ্ছে কি পাবো? নিউট্রন। ঠিক আছে না? আচ্ছা, তো ইলেকট্রন, আমরা প্রথমে একটু ইলেকট্রন নিয়ে হালকা পাতলা কথা বলি। প্রথমে আস হচ্ছে আমরা ইলেকট্রন নিয়ে কথা বলি, তারপর হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন। আচ্ছা, ইলেকট্রন, তারপর আস হচ্ছে কি, প্রোটন, আর লাস্টে আস হচ্ছে কি, নিউট্রন। আচ্ছা, ইলেকট্রন কি আবিষ্কার করছে বলতে পারবা? ইলেকট্রন কি আবিষ্কার করছে? ইলেকট্রন কি আবিষ্কার করছে, এটা তোমাদের কি বইয়ে লেখা ছিল? আচ্ছা, তো তোমরা কি বলতেছো একটু দেখি আমরা। আচ্ছা, তো দুই একজন আনসার দিছো, ইলেকট্রন আবিষ্কার করছিল, দেখবা যে ইন্টারে গেলে পড়বা, ইলেকট্রন আবিষ্কার করছিল হচ্ছে জে জে থমসন। ঠিক আছে, কি আবিষ্কার করছিল ইলেকট্রন? জে জে থমসন, কত সালে? 1897 দিকে আবিষ্কার করছিল। ঠিক আছে, তো ইলেকট্রনকে আমরা কেমনে প্রকাশ করি? সবাই জানি ই দিয়ে। ইলেকট্রনের ভর কি ছিল? ইলেকট্রনের ভর ছিল হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি। ইলেকট্রনের ভর কি ছিল? 9.1 × 10⁻³১ কেজি। ইলেকট্রনের চার্জ কি ছিল? চার্জ ছিল হচ্ছে −1.6 × 10⁻¹৯ কুলম। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ কি ছিল? −1.6 × 10⁻¹৯ কুলম। ঠিক আছে, আচ্ছা প্রোটন কি আবিষ্কার করছিল? প্রোটন আবিষ্কার করছিল একটা বিজ্ঞানী, বিজ্ঞানীটার নাম ছিল হচ্ছে গোল্ডস্টেইন, মেবি 1899 দিকে আবিষ্কার করছিল। ঠিক আছে, বা এটা 1899টা এরকম কাছাকাছি কোন একটা সময় ছিল। প্রোটনের ভর ছিল হচ্ছে কত? 1.675 × 10⁻²⁴ হচ্ছে গ্রামে, আর 27 হচ্ছে কেজিতে। ঠিক আছে, আর প্রোটনের চার্জ হচ্ছে কি? ইলেকট্রনের চার্জের সমান। পার্থক্য হচ্ছে এখানে কি ছিল? একটা মাইনাস ছিল, আর প্রোটনের চার্জ হচ্ছে কি? প্লাস, 1.6 × 10⁻¹৯ কুলম। ঠিক আছে, আচ্ছা, আর নিউট্রন কি আবিষ্কার করছিল? নিউট্রন আবিষ্কার করছিল হচ্ছে চ্যাডউইক, চ্যাডউইক তোমার হচ্ছে যে 1932 দিকে। আর নিউট্রনের ভর হচ্ছে কত? নিউট্রনের ভর হচ্ছে 1.675। আচ্ছা, এটা হচ্ছে 1.675 না, এটা ছিল হচ্ছে 1.673, আর এটা হচ্ছে 1.675 × 10⁻²⁷ কেজি, আর নিউট্রনের চার্জ হচ্ছে কত? শূন্য। সো এইগুলো হচ্ছে বাংলা কথাবার্তা। বাট একটা তোমরা এখন আমাকে আনসার দেওয়ার চেষ্টা করো, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এদের আপেক্ষিক চার্জ কত? চার্জ তো আমি বলে দিলাম, ঠিক আছে না, চার্জ হচ্ছে কত? এটা −1.6, এটা +1.6, আর এটা হচ্ছে 0। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আপেক্ষিক চার্জ কত, এখন আপেক্ষিক চার্জ জিনিসটা কি? আপেক্ষিক চার্জ, আচ্ছা, তো আপেক্ষিক জিনিসটা হচ্ছে একজনের সাপেক্ষে। যেমন ধরো তুমি চিন্তা করো, তোমার বাসায় তুমি আছো আর তোমার একটা ছোট বোন আছে। ঠিক আছে, এখন তোমার তোমাকে তোমার আম্মু দিছে হচ্ছে 30 টাকা, আর তোমার বোনকে দেওয়া হয়েছে 20 টাকা। ঠিক আছে, তোমাকে দেওয়া হয়েছে 30 টাকা, তোমার বোনকে দেওয়া হয়েছে 20 টাকা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমাদেরকে আপেক্ষিক কত টাকা দেওয়া হয়েছে,
ঠিক আছে, আপেক্ষিক কত টাকা দেওয়া হয়েছে, এটার মানেটা হইতেছে আমরা এই দুজনকে সেম কোন একটা অ্যামাউন্টের সাপেক্ষে ভাগ করব। ঠিক আছে, তো ধরো আমরা দশ দিয়ে ভাগ করতেছি, তাহলে দশ দিয়ে ভাগ করলে কি আসবে, এখানে আসবে হচ্ছে তিন আর এখানে আসবে হচ্ছে কত, দুই। এই যে ভাগটা করতেছি, এই ভাগটাকে বলা হচ্ছে আপেক্ষিক, মানে কোন একটা সংখ্যার সাপেক্ষে আমরা যদি আনসার বের করি সেটাকে বলা হইতেছে কি, আপেক্ষিক। ওকে, তো এখানে খেয়াল করো আমাদের চার্জ কত ছিল, এখানে চার্জ ছিল হচ্ছে -1.6 আর এখানে ছিল হচ্ছে +1.6। আমি যদি এই সংখ্যাটাকে -1.6 × 10−19 কে আমি যদি 1.6 × 10−19 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে বলতো, আসবে হচ্ছে -1। এই 1.6 × 10−19 যদি আমি 1.6 × 10−19 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, +1। আর এই জিরো তো যদি আমরা 1.6 × 10−19 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, জিরো। তাহলে আমাদের ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1, প্রোটনের +1, আর একটা হচ্ছে কি, নিউট্রনের হচ্ছে জিরো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে সবাই দেখতেছি আনসার দিছো, ইলেকট্রনের -1, প্রোটনের হচ্ছে +1, আর নিউট্রনের হচ্ছে কত, জিরো। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে আমরা কোন একটা মৌলকে কিভাবে প্রকাশ করি। ঠিক আছে, কোন একটা মৌলকে আমরা কিভাবে প্রকাশ করি, ধরো তোমার কাছে একটা মৌল আছে, ঠিক আছে, মৌলটা হচ্ছে নাম হচ্ছে এক্স, মৌলটার নাম হচ্ছে কি এক্স। এই মৌলের তিনটা পজিশন আছে, কয়টা পজিশন, তিনটা পজিশন। এই যে এই পজিশনটা, এই পজিশনটার নাম হচ্ছে এ, এই পজিশনটার নাম হচ্ছে জেড, আর এই পজিশনটার নাম হচ্ছে এম প্লাস মাইনাস। ঠিক আছে, এখন এইখানে আসলে এগুলো দ্বারা কি বুঝাইছি, এই জেড যেটা আছে না, এই জেড দ্বারা বোঝা হচ্ছে প্রোটন সংখ্যা, জেড দ্বারা কি বোঝায়, প্রোটন সংখ্যা। আচ্ছা, আর এ দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝা হচ্ছে ভর সংখ্যা, কি বোঝায়, ভর সংখ্যা। এখন ভর সংখ্যা জিনিসটা কি, ভর সংখ্যার জিনিসটা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যে যোগফল সেটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি জিনিস, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। ঠিক আছে, আচ্ছা, আর এম প্লাস মাইনাস দিয়ে কি বুঝাইতেছি, এটার দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে তার চার্জ, কি বুঝাইতেছি, চার্জ। তাহলে আমাদের তিনটা জায়গা, তিনটা জায়গায় তিনটা মিনিং, প্রথমটা হচ্ছে জেড, জেড দ্বারা আমরা কি বুঝাইতেছি, প্রোটন সংখ্যা, আর এ দ্বারা বুঝাইতেছি হচ্ছে ভর সংখ্যা, আর এম দ্বারা কি বুঝাইতেছি, চার্জ, আর এক্স দ্বারা কি বুঝাইতেছি, এক্স দ্বারা যে কোনো একটা মৌল বুঝাইতেছি। ঠিক আছে, তো এই তিনটা পজিশন আমাদের ক্লিয়ার কিনা, তাহলে আমরা এখান থেকে প্রচুর এমসিকিউ করতে পারবো। আচ্ছা, তো আমরা এখান থেকে কিছু যদি এমসিকিউ করি, যেমন ধরো তোমরা ভাইয়ের সাথে আসো, আমরা একত্রে এমসিকিউ করি, তোমাকে বললো সোডিয়াম, সোডিয়ামে এখানে তোমাকে দেওয়া হইলো 11 আর এখানে দেওয়া হইলো 23। ঠিক আছে, এখানে দেওয়া হইলো 11 আর এখানে দেওয়া হইলো 23। তোমাকে জিজ্ঞেস করা হইলো এখানে ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, ভর সংখ্যা কত, তারপর জিজ্ঞেস করা হইলো চার্জের সংখ্যা কত। ঠিক আছে, চারটা জিনিস জিজ্ঞেস করলো, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা আর কি, চার্জ। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে প্রোটন কয়টা আছে, আমি বলছিলাম আমাদের জায়গাগুলো কিরকম কিরকম ছিল, এই জায়গাটা ছিল হচ্ছে ভর সংখ্যার, ঠিক আছে, এই জায়গাটা কার ছিল, প্রোটন সংখ্যার। ঠিক আছে, তো আমাদের এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে, 11টা, রাইট, ভর সংখ্যা কত আছে, 23। এখন বলতো স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে, এটা স্বাভাবিক অবস্থা। তাইলে কি অবস্থায়, এখানে যেহেতু প্রোটন আছে 11টা, তাইলে ইলেকট্রনও কয়টা আছে, 11টা। আর চার্জ, এখানে কোনো চার্জ নাই, তাইলে চার্জের মানটা হচ্ছে শূন্য। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এখানে নিউট্রন সংখ্যা কত, এখন আমরা জানি ভর সংখ্যা কি ছিল, ভর সংখ্যা ছিল হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। আমাদের কাছে ভর সংখ্যা আছে হচ্ছে 23, প্রোটন সংখ্যা আছে হচ্ছে 11, তাহলে আমরা এখান থেকে কিসের মান বাই করে ফেলতে পারবো, নিউট্রন সংখ্যার মান বাই করে ফেলতে পারবো। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত আসতেছে, 12। এটা নিয়ে কি কারোর কোনো ডাউট আছে কিনা ভাইকে বলো, এইটা নিয়ে কারো কি কোনো ডাউট আছে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো। না, মোটামুটি সবাই ক্লিয়ার যে ভাইয়ার
এটা নিয়ে কোনো ডাউট নাই। ওকে আচ্ছা, তাইলে এখন আমি যদি সেম প্রশ্নটাকে এভাবে দেই যে সোডিয়াম এখানে 11 দিলাম, এখানে 23 দিলাম, আর এই জায়গায় একটা প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ভর সংখ্যা কত, চার্জের মান কত, এই সংখ্যাগুলো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আনসার কি দিবা? এখানে আমাদের প্রোটন কয়টা আছে? 11টাই আছে। ভর সংখ্যা কত আছে? 23ই আছে। নিউট্রন সংখ্যা কেমনে পাবো? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিলে, 23 থেকে 11 বাদ দিলে কত থাকে? 12। আর চার্জের সংখ্যা আমরা দেখতেছি প্লাস, প্লাস দ্বারা আসলে কি বুঝে গেছে? প্লাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্লাস 1। আচ্ছা, এখন প্রোটন সংখ্যা ছিল হচ্ছে কয়টা? 11টা। তাহলে ইলেকট্রনও কয়টা হওয়ার কথা ছিল? 11টা। কিন্তু এখানে প্লাস 1, প্লাস মানে কি বুঝায় বলতো? প্লাস মানে কি বুঝায়? যে সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। এই প্লাস দ্বারা সে কি বুঝাইতেছে? ত্যাগ, ইলেকট্রনের ত্যাগ। তাহলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা। তাহলে তার প্রোটন 11টা, যেহেতু তার ইলেকট্রন হওয়ার কথা ছিল হচ্ছে কয়টা? 11টা। বাট সে কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে তার ইলেকট্রন কয়টা হয়ে যাবে? 10টা। ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়াকে। সবাই কি এটা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, তাহলে ক্লিয়ার হলে আমরা এখান থেকে আরেকটু আনসার নেওয়ার চেষ্টা করি। মানে এইরকম তোমাকে যদি বলে কেউ ম্যাগনেসিয়াম আছে তোমার কাছে, কেউ বললো ম্যাগনেসিয়াম আছে, এখানে আছে হচ্ছে ধরো 12, এখানে দেওয়া আছে হচ্ছে ধরো 24, ঠিক আছে? 12 ম্যাগনেসিয়াম, 24 তোমাকে বললাম, এখানে দিলাম হচ্ছে ধরো 2+, সরি এখানে কি দিলাম ধরো হচ্ছে 2+। এখন ভাইয়াকে বলো যে এখানে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, ভর সংখ্যা কত, আর চার্জের সংখ্যা কত, ঠিক আছে? একটু এই আনসারটা দেওয়ার চেষ্টা করো। তাইলে আমরা নির্ণয়ের চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে আনসার দিছো যে ভাইয়া প্রোটন হচ্ছে কয়টা? আমরা দেখতেছি হচ্ছে প্রোটন 12টাই আছে। ভর সংখ্যা কত আছে? 24। আর নিউট্রন সংখ্যা কেমনে পাবো? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। তাহলে 24 থেকে যদি আমরা 12 কে বাদ দিই তাহলে থাকে হচ্ছে কত? 12, রাইট? আচ্ছা, ইলেকট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা যতটা ইলেকট্রন সংখ্যাও কি হবে ততটাই হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি 2+ আছে, 2+ মানে সে কি করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। তাহলে হওয়ার কথা ছিল 12টা, বাট যেহেতু সে দুইটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। তাহলে কি হয়ে যাবে? 10 হবে। কত হবে? 10। আর চার্জের মান হচ্ছে কি? 2+, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। ক্লোরিন তোমাকে এখানে দেওয়া আছে হচ্ছে 17, তারপরে দেওয়া আছে এখানে তোমাকে 35, আর এখানে দেওয়া আছে হচ্ছে মাইনাস, ঠিক আছে? তো এটার আনসার বলার চেষ্টা করো। এখানে প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, নিউট্রন কয়টা, আগের মতোই সবগুলো আনসার সেম আগের মতোই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ভর সংখ্যা আর চার্জ। আমি জানি না সময় কোনখান দিকে গেছে। আজকে আমি নিবো না, যতটুকু আছে ওইটুকু পরে নিব, কারণ যাইতে হবে তো। আচ্ছা, তো দেখি তোমরা মোটামুটি আনসার দিছো সবাই।
হ্যাঁ আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি হচ্ছে আমাদের প্রোটন কয়টা আছে, 17টা। ভর সংখ্যা কত আছে আমরা দেখতেছি 35। নিউটন সংখ্যা কেমনে পাবো, 35 থেকে 17 কে বিয়োগ করে দিলে কত আসে, 18। চার্জ দেখতেছি হচ্ছে কত, -1। আর নর্মাল অবস্থায় ইলেকট্রন কি হবে, প্রোটন যতগুলো ছিল ততগুলোই হওয়ার কথা ছিল, 17টা হওয়ার কথা ছিল। বাট মাইনাস মানে কি, সে কি করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 17 এর 1 কত হয়ে যাবে, 18। ঠিক আছে, তো হ্যাঁ যারা আনসার দিছে মোটামুটি সবারই হয়েছে। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ নেক্সট দিন এখান থেকে শুরু করব, আজকেরটা এইটুক পর্যন্ত। তোমাদের কিছু কাজ থাকতেছে, কাজ থাকতেছে হচ্ছে কি কি, প্রথম কাজ হইতেছে বাসায় বইসা যা লিখাইছি ওগুলা ভালো করে দেখা, বইটা রিডিং দেওয়া। ঠিক আছে, বইটা কি করবা, মাস্ট রিডিং দিবা, আর খাতায় যা লিখাইছি সবগুলো ভালো করে দেখবা। তারপর হচ্ছে বোরের মডেল আর রাদারফোর্ডের মডেল, এগুলো কিন্তু বাংলা কথা, এগুলো নেক্সট দিন একটু বলে দিব, বাট নিজে একটু ভালো করে দেখে আসবা। বোর আর রাদারফোর্ডের মডেল গুলা এগুলো একটু ভালো করে দেখবা, আর তোমার বইয়ের টেস্ট পেপারে যত রকমের এমসিকিউ পাও, যত বেশি পারো তত বেশি সলভ করবা। ঠিক আছে, যত বেশি পারো এমসিকিউ কি করবা, সলভ করবা। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা আজকে এইটুক পর্যন্তই থাক। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট দিন এখান থেকে স্টার্ট করবো, না তো ভালো থাকো। ঠিক আছে।